হ্যালো হ্যালো হ্যালো, আমি সাউন্ড একটা চেক করবো। সাউন্ড ঠিক আছে, গেছে। বাচ্চারা কি অবস্থা, দেখো সব ঠিক আছে কিনা একটু, খালি ক্যামেরাটা মনে হালকা একটু উপর উঠবে, হালকা একটু, ইফ আই এম নট রং, হালকা একটু উপর উঠবে, হ্যাঁ হালকা একটু, ঠিক আছে, ওকে। এই যারা ক্লাসে জয়েন করেছিস, আচ্ছা দাঁড়া, আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি টেলিগ্রামে, অনেকে তোরা জানিসই না। দাঁড়া 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 দাঁড়া, আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি টেলিগ্রামে, তারপর সবাই মিলে একসাথে ক্লাস করি। দাঁড়া একটা মিনিট, লিঙ্ক যারা কেমনে শেয়ার করে, কপি লিঙ্ক, ঠিক আছে, টেলিগ্রাম ব্যাচ থর, ওকে, পিন নোটিফাই এভরিওয়ান, ঠিক আছে, বাচ্চারা কি খবর কি খবর কি খবর, দেখো সব ঠিকঠাক আছে কিনা। ও মাই গড, আমি একবার ভাবছিলাম যে আজকে মনে ঘুমতে করতে পারবো না, ঠিক আছে, সামহাও সামহাও কেমনে কেমনে যেন উঠে গেছি ঘুমতে, কেমনে কেমনে যেন ঘুমতে করতে পারছি, বাট এখনো চোখের মুখে অনেকটা ঘুম আছে, সমস্যা নেই, আমরা আজকে গতিবিদ্যাটা শেষ করবো, ঠিক আছে, আজকে আমাদের গতিবিদ্যা শেষ হবে, ফাইনালি ফাইনালি আজকে আমাদের থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স বলছি, ডাইনামিক্স, জাস্ট ডাইনামিক্স, ডাইনামিক্স শেষ হতে যাচ্ছে, ওকে। দেখেন আমাদের আগের দিন যে হোমওয়ার্ক গুলো ছিল, ওগুলো আমি লাস্ট ক্লাসে সলভ করে দিছি সব, মানে কালকে রাতের ক্লাস, আজকে ক্লাসটা একটা এক্সট্রা ক্লাস, কালকে যেহেতু কারেন্ট ছিল না তার জন্য আমরা ক্লাস নিতে পারিনি ঠিকঠাক, বাট আজকে হোপফুলি আমরা ডাইনামিক্সটা কমপ্লিট করবো, ওকে। তো যারা ক্লাস জয়েন করছেন একটু কষ্ট করে আমাকে জানাবেন, ইজ এভরিথিং ক্লিয়ার অর নট, সবকিছু ঠিকঠাক থাকলে উইল স্টার্ট দ্য ক্লাস, চলো, সব ঠিক আছে। আচ্ছা সোহান বলছে অল ক্লিয়ার দাদা, ওকে, শুভ বৈকাল দাদা, ধন্যবাদ, অল ক্লিয়ার দাদা, ওকে, অল ক্লিয়ার দাদা, ঠিক আছে দাদা। ফুল ভলিউমে সাউন্ড কম কেন ভাই? এখন আসলে সাউন্ড কম থাকার কোনো কারণই নেই, লাইক এই মাইকের পর আসলে আর সাউন্ডে কেমনে প্রবলেম থাকতে পারে, আই ডোন্ট নো ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে, শুভ সকাল দাদা, শুভ সকাল, ক্লিয়ার, ওকে ঠিক আছে, ঠিক আছে। হ্যালো প্রমিতিয়ান সৈনিক, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, এই সব ঠিকঠাক, সবার সবকিছু ঠিকঠাক, চলো ক্লাস শুরু করা যাক, চলো লেটস গো। আচ্ছা তো আমরা আজকে যেটা পড়বো সেটার নাম হলো, কি হলো, কালার হয় না কেন, হ্যাঁ ঠিক আছে, তো আমরা আজকে যেটা পড়বো সেটার নাম হলো টাইপ ফোর এর ক্লাস, ঠিক আছে, টাইপ থ্রি পর্যন্ত আমাদের পড়া শেষ, টাইপ থ্রি পর্যন্ত অনেক রকমের ম্যাথও আমরা প্র্যাকটিস করছি, এখন আমরা যেটা পড়বো সেটার নাম হলো টাইপ ফোর ক্লাস, ঠিক আছে, ক্লাসের নাম কি, টাইপ ফোর ক্লাস, ওকে। দেখেন মানে আপনার যদি টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি এগুলো ক্লিয়ার থাকে, টাইপ ফোর আপনার কাছে আসলে কিছুই না, জাস্ট অন্যরকম একটা সেট আপের একটা ক্লাস আপনাকে দিবে, ঠিক আছে, আর কিছুই না। এটা দেখতে কিরকম হবে, এখানে কি করবে জানেন, দেখেন আমরা টাইপ ওয়ানে কি করছি, আমরা টাইপ ওয়ানে ক্লাসকে এইভাবে নিক্ষেপ করছি, কিভাবে, এইভাবে, এটা ছিল টাইপ ওয়ান, তাই না, এটা ছিল টাইপ ওয়ান, টাইপ টু তে কি ছিল, আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত ক্লাস, রাইট, এই যে এটা ছিল আমাদের টাইপ টু, এটা ছিল কি, টাইপ টু, ঠিক আছে। টাইপ থ্রি তে কি ছিল বলতো, টাইপ থ্রি তে, টাইপ থ্রি তে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা ক্লাসকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করতাম, ঠিক আছে, নির্দিষ্ট একটা উচ্চতা থেকে ক্লাসকে আমরা কি করতাম, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করতাম, এইটা ছিল আমাদের টাইপ থ্রি, ওকে, এটা ছিল আমাদের টাইপ থ্রি। এবং ফাইনালি টাইপ ফোর কেমন হবে জানো, এখানে কি করছো, উপরের দিকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করছো, এবার নিচের দিকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিক্ষেপ করবা, কাহিনী বুঝো, প্রথমে তুমি ভূমিতে দাঁড়াই ছিল, ভূমিতে দাঁড়ায় একটা নির্দিষ্ট কোণে প্লাসকে নিক্ষেপ করছো, তারপর তুমি একটা নির্দিষ্ট হাইটে উঠছো, নির্দিষ্ট হাইটে উঠে আনুভূমিক ভাবে প্লাসকে নিক্ষেপ করছো, তারপর তুমি একটা নির্দিষ্ট হাইটে উঠছো, নির্দিষ্ট হাইটে উঠে একটা নির্দিষ্ট কোণে উপরের দিকে প্লাসকে নিক্ষেপ করছো, এবার কি করবা, একটা নির্দিষ্ট হাইটে উঠবা, একটা নির্দিষ্ট হাইটে উঠে একটা নির্দিষ্ট কোণে প্লাসকে নিচের দিকে নিক্ষেপ করবা, দ্যাট উইল বি দ্য ডিফারেন্স, ওকে। সো আমরা কি করবো, প্লাসকে নিচের দিকে নিক্ষেপ করবো, ঠিক আছে, এই হবে আমাদের প্লাস, খেয়াল করেন এই হবে আমাদের প্লাস, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, আমরা প্লাসকে নিক্ষেপ করব এরকম কোন একটা ডিরেকশনে, ঠিক আছে, প্লাসকে কোন দিকে নিক্ষেপ করব এরকম কোন একটা ডিরেকশনে, প্লাস যাবে কিভাবে, প্লাস যাবে এইভাবে, কিভাবে যাবে, টেন 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 টেন, এইটা হলো টাইপ ফোর, এইটা হলো কি, টাইপ ফোর, বুঝতে পারছো, মানে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে
ব্রাসকে একটা নির্দিষ্ট কোণে নিচের দিকে নিক্ষেপ করবো। আগেরবার কোন দিকে নিক্ষেপ করছিলাম? উপরের দিকে নিক্ষেপ করছিলাম টাইট ছিল, রাইট? এবার কি করবো? নিচের দিকে নিক্ষেপ করবো, আর কিছু না, সব সেম। আর সব ক্যালকুলেশন সব কিছু সেম, সব এ টু জেড সব সেম, ঠিক আছে? চলো আমি একটা অ্যানালাইসিস দেখাই দিতাম তোমাদের, তোমরা একটু দেখলে, দু একটা ম্যাথ দেখলে বুঝবা। চলো আমরা একটা ম্যাথ করি, একটা ম্যাথ করলে আমরা বুঝে যাবো যে এই টাইপের প্রাস আমরা কেমনে সলভ করবো। দেখো খুব ইজি, তোমাকে দিবে এরকম, এই ধরো এই হাইটটা হলো, ধরো কথার কথা 200 মিটার, কত? 200 মিটার, ওকে। এবার আমাদের কাছে একটা প্রাস আছে, কি আছে আমাদের কাছে? একটা প্রাস আছে, প্রাসটাকে আমরা এই দিক বরাবর, এই দিক বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, ঠিক আছে? আনুভূমিকের সাথে ধরো কথার কথা 60 ডিগ্রি কোণে, এটা হলো আমাদের থিটা নট, ঠিক আছে? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে কি করছে আমরা? প্রাসকে নিচের দিকে নিক্ষেপ করছি। আগেরবার কোন দিকে নিক্ষেপ করতেছিলাম? উপরের দিকে। এবার কোন দিক করতেছি? নিচের দিকে। এটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে প্রাস পড়বে কেমনে বলতো? বলতো বলতো প্রাস পড়বে কেমনে? প্রাস পড়বে এইভাবে, ঠিক আছে? ঠিক আছে, ধরো তোমাকে দুই তিনটা প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন করছে, প্রাসটা কতক্ষণ পর ভূমিতে পড়বে? প্রাসটি কতক্ষণ পর ভূমিতে পড়বে? কতক্ষণ পর ভূমিতে পড়বে? ভূমিতে পড়বে, এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। এন্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, প্রাসটা প্রাসটা আনুভূমিক বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করবে? আনুভূমিক বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করবে, কতখানি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? বুঝতে পারছেন? দেখেন ফর্মুলা টর্মুলা সবই সেম, হ্যাঁ, কোনো ফর্মুলাই ডিফারেন্ট না, সবই সেম ফর্মুলা, জাস্ট আপনার ওই আদিবেগটা চেঞ্জ হবে, আর কিছু না। আদিবেগের মান আর ডিরেকশন চেঞ্জ হবে, এতটুকু, আর কিছু না। আগেরবার আদিবেগ কোন দিক কাজ করতো বলতো? ওয়াই অক্ষ বরাবর। টাইপ থ্রি আমরা যখন পড়েছি, যদি একটু ভালো মতো খেয়াল করো, টাইপ থ্রিতে আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ কোন দিক কাজ করতো? উপরের দিক কাজ করতো, রাইট? এখন জাস্ট ডিফারেন্সটা কি, আমার ওয়াই অক্ষ বরাবর যে আদিবেগের উপাংশটা সেটা কাজ করবে নিচের দিকে। কেন? কারণ আদিবেগ নিজেই কাজ করতেছে নিচের দিকে। আদিবেগ যদি নিচের দিক কাজ করে, তাহলে অবশ্যই ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশ কোন দিক কাজ করবে? নিচের দিক কাজ করবে, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্সই নাই। তো আমরা যদি একটু হিসাবে আসি, খেয়াল করেন, খুবই সোজা, খুবই মানে খুবই সোজা। এক নম্বর প্রশ্নের আগে আমরা যদি একটু হিসাব করি, এক্স অক্ষ বরাবর আদিবেগের উপাংশ কত হবে? অবশ্যই ইউ কস থিটা নট, কত হবে? ইউ কস থিটা নট, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর আদিবেগের উপাংশ কত হবে? অবশ্যই অবশ্যই ইউ কস থিটা নট, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশ কত হবে? অবশ্যই অবশ্যই ইউ সাইন থিটা নট। এখন এই যে ইউ সাইন থিটা নট বা ইউ ওয়াই, এটা কোন দিক কাজ করবে? এই যে নিচের দিকে, এই দিক কাজ করবে ইউ ওয়াই, এই দিক বরাবর কাজ করবে ইউ এক্স। বুঝতে পারছেন? ইজি না? একদম ইজি। এখন আমরা কি করবো? এক নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার করবো। চলো ওয়াই অক্ষ বরাবর আমরা একটু গতির সূত্র অ্যাপ্লাই করবো। কি করবো? এটাই করতাম না আমরা যখন সময় বের করতে যেতাম, কি করতাম? ওয়াই অক্ষ বরাবর গতির সূত্র অ্যাপ্লাই করতাম। তো চলো না একটু ওয়াই অক্ষ বরাবর গতির সূত্র অ্যাপ্লাই করি। প্রথমে দেখি ওয়াই অক্ষ বরাবর কি কি জানি আমরা। আমরা জানি ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশ ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু, ইউ এর মান কত? 20। সাইন থিটা নট এর মান কত? 60। এটা কোন দিক কাজ করতেছে? অবশ্যই নিচের দিকে, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ ওয়াই ইজ ইকুয়ালস টু 9.8 বা গ্র্যাভিটি সমান, সেটা কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে? ওকে, কি তোমার বের করা লাগবে যে আমার প্রাসটা কখন ভূমিতে এসে আঘাত করবে? আচ্ছা প্রাসটা ভূমিতে আসা মানে কি বলতো? এই প্রাস এখান থেকে এখানে আসা মানে কি? মানে প্রাসটা 200 মিটার নিচে নেমে আসা। এই টাইপের ম্যাথ আমরা অনেক করছি ভাই। প্রাসটা উপর থেকে নিচে পড়া মানে কি? প্রাসটা তার হাইটের সমপরিমাণ দূরত্ব নিচে নেমে আসে, রাইট? প্রাসটা কতখানি উপর আছে? 200 মিটার উপর আছে। সো প্রাসটা যখন ভূমিতে নেমে আসবে বা ভূমিতে এসে পড়বে, তখন তার স্মরণ কত হবে? ওয়াই অক্ষ বরাবর। তখন তার ওয়াই অক্ষ বরাবর স্মরণ হবে 200 মিটার, ঠিক আছে? তার আলটিমেট স্মরণ হলো এটা, ঠিক আছে? এই যে এই যে এটা, এটা হলো তার টোটাল স্মরণ, এটা এটা হলো তার টোটাল স্মরণ, ঠিক আছে? কিন্তু এই স্মরণের ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে। কেন? কারণ আমরা ওয়াই অক্ষের ডেটা নিয়ে কাজ করতেছি। সো আমরা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর যতটুকু স্মরণ হয়েছে সেটা কনসিডার করবো। ওয়াই অক্ষ বরাবর কতটুকু স্মরণ হয়েছে? এই যতটুকু। প্রাসটা এখান থেকে এখানে নেমে আসা মানে কি? প্রাসটা ওয়াই অক্ষ বরাবর 200 মিটার নিচে নেমে আসা, বুঝছেন? প্রাসটা উপর থেকে ভূমিতে পড়া মানে কি? প্রাসটা ওয়াই অক্ষ বরাবর 200 মিটার নিচে নেমে আসা। তাহলে বলেন তো ওয়াই অক্ষ বরাবর প্রাসের স্মরণ কত হবে? ওয়াই ইজ ইকুয়ালস টু 200 মিটার কোন দিকে?
অবশ্যই নিচের দিকে। সো ভালোমতো খেয়াল করেন প্রত্যেকটা রাশি কোন দিক কাজ করতেছে, নিচের দিক কাজ করতেছে। প্রত্যেকটা রাশি যদি নিচের দিকে কাজ করে তাহলে কি আপনার সাইন কনভেনশনের কোনো দরকার আছে? কোনো দরকার না, আপনি চাইলে স্টিল সাইন কনভেনশন ইউজ করতে পারেন, সমস্যা নেই, সেম রেজাল্ট আসবে। কারণ সবাই নিচের দিক কাজ করতেছে, প্লাস ধরলে সবাই প্লাস, মাইনাস ধরলে সবাই মাইনাস, কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তো এখন আমাদের বের করা লাগবে কি টাইম, যে কত সময় পর প্লাসটা 200 মিটার নিচে নামবে, এই টাইমটাই তোমার বের করতে হবে। তাহলে স্মরণ জানি, আদিবেগ জানি, তরুণ জানি, টাইম বের করবো। কোন ফর্মুলা? S is equals to ut plus half a t squared. S is equals to ut plus half a t squared. দেখো তো y অক্ষ বরাবর স্মরণ কত, 200 মিটার, কোন দিকে, নিচের দিকে। ওকে, তাহলে 200 is equals to u কত, y অক্ষ বরাবর আদিবেগ কত, 20 sin 60 t, ঠিক আছে? y অক্ষ বরাবর ত্বরণ কত, 9.8, তাহলে প্লাস 4.9 t স্কয়ার। একটু যদি সাজাই লিখি তাহলে 4.9 t স্কয়ার প্লাস 20 sin 60 t মাইনাস 200 is equals to 0। চলো এটা সলভ করো। এই দ্বিঘাত সমীকরণ সলভ করলে t এর মান বের হয়ে আসবে। এই দ্বিঘাত সমীকরণ সলভ করলে কি হবে, আমাদের t এর ভ্যালু বের হয়ে আসবে। t মানে কি, প্রাসটা কখন 200 মিটার নিচে নামতেছে, তারপরে প্রাসটা কখন ভূমিতে এসে পড়তেছে, এটাই তো, এই টাইপের তো বেরোচ্ছে, রাইট? সেটা দিয়ে সরাসরি টি বের হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ সলভ করলে। চলো ক্যালকুলেটরে সলভ করি আমরা। চলো বসাও, এ এর সহগ কত, 4.9, বি এর সহগ কত, বি এর সহগ হলো 20 sin 60, ঠিক আছে? আর সি এর সহগ কত, মাইনাস সি, মানে সি কত, মাইনাস 200। তাহলে একটা আসে হলো 4.86, একটা তো নেগেটিভ আসা উচিত, আর একটা কি আসে, আমরা বলতে পারি এত সময় পর প্রাসটা ভূমিতে এসে হিট করবে, বুঝছো? সোজা। আচ্ছা, এবার দুই নম্বরটা আসি। দুই নম্বরটা কি বলছিল, দুই নম্বরটাই বলছিল যে প্রাসটা ভূমিতে এসে পড়বে, এই ভূমিতে এসে পড়তে পড়তে প্রাসটা এক্স অক্ষ বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করবে। দেখেন ভাই, আমরা তো এতদিন ধরে পড়ে আসতেছি, তাই না, যে প্রাসের এক্স অক্ষ বরাবর বেগ কেমন, বেগ ধ্রুববেগ, আমরা জানি, এতদিন আমরা জেনে গেছি যে প্রাসের এক্স অক্ষ বরাবর বেগটা কেমন, বেগ ধ্রুববেগ। যদি প্রাসের এক্স অক্ষ বরাবর বেগটা একটা ধ্রুববেগ হয়, যদি প্রাসের এক্স অক্ষ বরাবর বেগটা একটা ধ্রুববেগ হয়, তাহলে প্রাসের এক্স অক্ষ বরাবর স্মরণ কেমনে বের করবা, বেগ মাল্টিপ্লাইড বাই সময়, রাইট? তাহলে আমাদের প্রাসের এক্স অক্ষ বরাবর স্মরণ হবে এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ মাল্টিপ্লাইড বাই সময়। এখন কোন সময় দিয়ে গুণ করব? দেখেন প্রশ্ন কি করছে, যে প্রাসটা আনুভূমিক বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করবে, কতখানি দূরত্ব অতিক্রম করবে বলতে, মানে উপর থেকে নিচে পড়া পর্যন্ত প্রাসটা এক্স অক্ষ বরাবর কতখানি যাবে, সেটা কেমনে বের করব, এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ মাল্টিপ্লাইড বাই এই উপর থেকে নিচে পড়তে প্রাসের প্রয়োজনীয় সময়। তো উপর থেকে নিচে পড়তে প্রাসের কতটুকু টাইম লাগছে, ওই যে 4.86 সেকেন্ড, বুঝছেন? তাহলে এক্স অক্ষ বরাবর প্রাসের স্মরণ কত হবে, ইউ এক্স, মানে এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ, সেটা কত, 20 cos 60, এই যে যেখানে লেখা গেছে 20 cos 60 মাল্টিপ্লাইড বাই টাইম, কোন টাইম, উপর থেকে নিচে পড়ার জন্য প্রাসের প্রয়োজনীয় সময়, সেটা কত, 4.86 সেকেন্ড, কত, 4.86 সেকেন্ড। দেখো কত আসে, চলো এটা 48.6 আসবে, বুঝাই যাচ্ছে কত আসবে, 48.6 মিটার আসবে, ঠিক আছে? এখন আপনারাই বলেন, এই যাচ্ছে নতুন একটা টাইপের প্রাসের অ্যানালাইসিস করলেন, এটা কি আপনাদের কাছে কঠিন মনে হয়েছে? মনে হয়েছে কি, যেরকম জিনিস আপনারা কখনোই দেখেন নাই, একবারও মনে হয়েছে? চলো একটু বলো তো, চলো চলো চলো, কারো কাছে এরকম মনে হয়েছে? দেখো দেখো দেখো, কারো কাছে এরকম মনে হয়েছে যে ভাইয়া এগুলো তো বুঝি নাই, কখনো দেখেই নাই, আমরা এরকম টাইপের জিনিসপাতি করছি না, জাস্ট নতুন একটা টাইপ আর কিছুই না। সো এরকম ভাবে ঘুরায় পাচ্ছে আসলে কোনো সমস্যা নেই, আমরা করে আসতে পারবো, ঠিক আছে? দেখো তো, দেখো দেখো দেখো, তাহলে আপনার টি শার্ট ওটা কি পোকা মনে হয়, ঝাড়ুন ঝাড়ুন কোথায়, কই কই কই, ভয় দেখো কেন, হাই হাই, না ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে ওকে। এই দেখো, আজকেও অনেক জায়গায় কারেন্ট নাই, হ্যাঁ আজকে অনেক, আজকে তো মনে হয় ঘূর্ণিঝড়ের জন্য অনেক জায়গায় কারেন্ট নাই, মোস্ট প্রবাবলি, ঠিক আছে, যাই হোক, চলে আসবে, প্যারা নেই, চলে আসবে, সবকিছু ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। চলো দেখো দেখো দেখো, বুঝছো কিনা, একটু রিপ্লাই দেন।
না দাদা অতি নমনীয় মানে সহজ আর কি, হ্যাঁ এগুলো সহজ আছে, এগুলো কঠিন কিছু না, ঠিক আছে এগুলো তোমরা পারবা, এগুলো যদি ঘুরে কাছে একটু আসো তোমরা পারবা, মানে আগের যে প্রাসের টাইপ গুলো ছিল ওগুলো যদি ভালো মতো বুঝো তাহলে পারবা। যেমন যদি তোমার জিজ্ঞাসা করে যে 2 সেকেন্ড পর প্রাসের বেগ কত, 2 সেকেন্ড পর প্রাসের সরণ কত, বের করতে পারবা না, মানে জাস্ট 2 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ বের করবা, ওয়াই অক্ষ বরাবর বেগ বের করবা, মানে আগে যেমন বের করতাম সরণ বের করতে বললে 2 সেকেন্ড পর এক্স অক্ষ বরাবর সরণ বের করবা, ওয়াই অক্ষ বরাবর সরণ বের করবা, সব ডেটা তো দেওয়াই আছে, সোজা এগুলো অনেক সোজা, এগুলো তোমরা সবাই পারবা, ঠিক আছে। দাদা এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে? একাডেমিক ক্লাস আজকেই শেষ, আজকেই লাস্ট ক্লাস একাডেমিকের, ঠিক আছে ওকে বুঝছি ভাই, ডাইনামিক্স শেষ, আজকেই শেষ হয়ে যাবে, আজকে এই চ্যাপ্টারের একাডেমিক ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে হয়েছে বুঝছি সবাই। চলেন আরো কিছু ম্যাথ করি, আরো কিছু ম্যাথ করি, কি ম্যাথ করা যায়, কি ম্যাথ করা যায়, ধরেন আপনাকে প্রশ্ন করেছে এরকম, কিরকম প্রশ্ন করছে খেয়াল করেন, আপনাকে প্রশ্ন করেছে এরকম যে এখানে একটা বম আছে, এখন যখন বম ব্লাস্ট হয় তখন কি হয় বলো তো, অনেক ছোট্ট ছোট্ট কণায় বম গুলা ভাগ হয়ে যায়, অনেক ছোট্ট ছোট্ট কণায় কি হয় বমটা ভাগ হয়ে যায় এবং সেই কণা গুলা চারদিকে দ্রুত গতিতে ছড়ায় পড়ে, একটা বম ব্লাস্ট হচ্ছে মানে কি, মানে অনেকগুলো পার্টিকেল সেটা ভাগ হচ্ছে এবং সেই পার্টিকেল গুলো হাই স্পিডে চারদিকে ছড়ায় যাচ্ছে। তো তোমাকে এটাই বলছে যে বম ব্লাস্ট হলো এবং অসংখ্য, এবং অসংখ্য 10 গ্রাম ভরের, অসংখ্যা লিখছি অসংখ্য হবে সরি, এবং অসংখ্য 10 গ্রাম ভরের, 10 গ্রাম ভরের পার্টিকেলে পরিণত হলো, পার্টিকেলে পার্টিকেলে পরিণত হল, ঠিক আছে এটা বলছে। তারপর বলছে সর্বোচ্চ, সর্বোচ্চ গতি শক্তিওয়ালা, গতি শক্তিওয়ালা পার্টিকেলের গতি শক্তি, পার্টিকেল এর গতি শক্তি হলো ধরো কিছু একটা, কত গতি শক্তি ধরো 100 জুল, ঠিক আছে সর্বোচ্চ গতি শক্তি ওয়ালা যে পার্টিকেলটা তার গতি শক্তি কত, 100 জুল। আপনি কি প্রশ্ন করছে জানেন, আপনি কি জিজ্ঞাসা করছে যে বমটার চারপাশে, বমটার চারপাশে, চারপাশে কত এলাকা জুড়ে বা কত এরিয়া জুড়ে, এরিয়া জুড়ে মানুষ অনিরাপদ, মানুষ অনিরাপদ, ঠিক আছে এই হলো প্রশ্ন। দেখো একটা বম আছে, বমটা কি হয়েছে ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হয়ে অসংখ্য 10 গ্রাম ভরের পার্টিকেলে পরিণত হয়েছে, মানে বমের, বম ফেটে যে 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 পার্টিকেল গুলো তৈরি হয়েছে প্রত্যেকটা পার্টিকেলের ভর কত 10 গ্রাম, ধরো সাপোজ প্রত্যেকটা পার্টিকেলের ভর কত 10 গ্রাম, ঠিক আছে ওকে। এখন আপনাকে বলছে সর্বোচ্চ গতি শক্তি বলা যে পার্টিকেল আছে, মানে এখানে তো পার্টিকেল অনেকগুলা, সবগুলা পার্টিকেলের গতি শক্তি কি সমান, না কারো গতি শক্তি একটু বেশি, কারো গতি শক্তি একটু কম, এবং এদের মধ্যে যার গতি শক্তি সর্বোচ্চ তার গতি শক্তির মান হলো 100 জুল, ঠিক আছে মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যে পার্টিকেলটার মধ্যে আছে তার গতি শক্তি কত, 100 জুল। প্রশ্ন করছে বমটার চারপাশে কত এরিয়া জুড়ে মানুষ অনিরাপদ, এখন এটা কেমনে বের করবো, প্রাস দিয়ে করবো কিভাবে, দেখো বম থেকে যখন ছোট ছোট পার্টিকেল গুলো বের হবে তারা কিভাবে বের হবে, কিভাবে এই যে প্রাসের মতো করে, কিভাবে বের হবে এই যে প্রাসের মতো করে, 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 আমাকে বলো তো এটা কোন টাইপের প্রাস, এটা কোন টাইপের প্রাস দিয়ে অ্যানালাইসিস করতে হবে, বম থেকে পার্টিকেল গুলো যে ছড়ায় ছড়ায় বের হবে, বমটা তো ভূমিতে ফাটছে, ঠিক আছে কোথায় ফাটছে, ভূমিতে ফাটছে, এটা কোন টাইপের প্রাস, এটা খালি বলতে পারা লাগবে ভাইয়া, এটা একটা কোন টাইপ, আমি আজকেও 4টা টাইপ নিয়ে কথা বলছি, এটা কি টাইপ 1 নাকি টাইপ 2 নাকি টাইপ 3 নাকি টাইপ 4, এটা কোন টাইপের প্রাস বলো, খালি এতটুকু বলো, বাকিটুকু আমি করে দিচ্ছি, এতটুকু বলতে পারলেই আমি খুশি। আচ্ছা উম্মে হাবিবা বলছে টাইপ 3, দাদার বিয়েতে বম ফাটাবো, ভাই আজকে একটা ভয়ঙ্কর শব্দ দেখছি ভাই, ঠিক আছে একটা ভয়ঙ্কর শব্দ আমার আছে ঘুম ভাঙছে, ঠিক আছে বিয়ের কথা যেহেতু উঠাই নেই শব্দটা তোমাদের সাথে শেয়ার করি, আমার না ঘুমটা ভাঙছে এই স্বপ্ন দেখে, ঠিক আছে আদারওয়াইজ আজকে ক্লাসে হয়তো বা আরো লেট হয়ে যেত, যাই হোক তো কি হয়েছে মানে আমি স্বপ্ন দেখছি যে আজকে, মানে যে আজকে ঘুম থেকে ওঠার পর আমি দেখছি আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি আমার বাবা মাকে জিজ্ঞাসা করছি যে আমার বিয়ে কেমন হইলো, আমি তো ঘুমাইলাম, তো মা বলছে তুই তো করতে চাস না তাই তুই ঘুমে থাকা অবস্থায় তোর গিয়েছিস, এখন আমি আমার
মানে যার সাথে বিবাহটা দেওয়া হয়েছে আমি তাকে চিনতে পারিনি, যাই হোক তাকে গিয়ে রিকোয়েস্ট করতেছি যে প্লিজ আমাকে ছেড়ে দেন, দেখেন আমার পক্ষে থাকা সম্ভব না, আমার ব্যাচেলার লাইফ আমি অনেক মিস করব, আমাকে ছেড়ে দেন, আপনার সাথে আমি 2-3 বছর পর আবার যোগাযোগ করবো, সমস্যা নেই, বাট 2-3 বছর আমাকে আমার মতো থাকতে দেন। সে দেখলাম কি জন্য একটা অস্ত্র উঠে আমার দিকে ধেয়ে আসছে, ঠিক আছে, বলছে হয় তুই আমার সাথে থাকবি না তুই দুনিয়াতেই থাকবি না। আমার এটা দেখে মুহূর্তের মধ্যে ঘুমটা ভেঙে গেছে, ঝগড়া করে বলছে যে হয় তুই আমার সাথে থাকবি না দুনিয়াতেই থাকবি না। যাই হোক গড, আচ্ছা স্বপ্ন স্বপ্নই থাকবো হয়তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে স্বপ্নই থাকুক ভাই, স্বপ্ন থাকলে আমি খুঁজি, এই জিনিস বাস্তবতায় রূপান্তর নেওয়ার কোন দরকারই নেই। যাই হোক তোমরা হাইছো না, দেখো একটা বড় ভাইয়ের কষ্টে তোমরা হাসতেছ, তোমাদের লজ্জা করে না, তোমাদের বড় ভাই কষ্টে আছে তোমরা হাসতেছ, তোমাদের লজ্জা হওয়া উচিত ভাই, লজ্জা পাও, লজ্জা পাও কি বাঙালি, তোমরা লজ্জা পাও, তোমরা লজ্জা পাচ্ছ না কেন? যাই হোক ইনার তাহলে নাউজুবিল্লা, আচ্ছা আজকে ফার্স্ট লাইফ, ওয়েলকাম টু লাইফ ক্লাস, ঠিক আছে, তার শরীরকে প্রোটেক্ট দিয়ে রাখেন, নয়তো আবার বোম যেন আপনার উপর ফাটে, তাহলে ফাটলে আবার আমরা আর একটা প্রমিত দাদা কই পাবো। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ, একটা স্ক্রিনশট রেখে দিই, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো, কি আর বলবো। যাই হোক কালকে ক্লাস আছে, হ্যাঁ হ্যাঁ কালকে ক্লাস আছে, কালকে ক্লাস আছে, না কালকে আমরা থার্মোডাইনামিক্স এর সিকিউ গুলা দেখবো, সরি ডাইনামিক্স এর সিকিউ গুলা দেখবো, বুঝছো, নতুন চ্যাপ্টার সিকিউ এমসিকিউ শেষ হোক তারপরে। জি ভাই আপনি বিয়ে করবেন? কৌণিক গতি যেটা আছে এটা আমরা এই চ্যাপ্টারে পড়বো, আমরা পুরো কৌণিক গতি নিউটন এন্ড মেকানিক্স এ পড়বো, সো কৌণিক গতি নিয়ে ডোন্ট গেট কনফিউজড, ওকে, দেখো 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 দেখো, আরে মনে মনে খুশি খুশি, এটা কোন টাইপ, এটা কোন টাইপের প্লাস, টাইপ 3, ওকে টাইপ 3, সবগুলা হলো মাইল খাওয়ার বয়স হইছে, ঠিক আছে, তোরা টাইপ চিন্তা করছিস না প্লাসে, এই এটা টাইপ 3 বেটা, এটা টাইপ 1 প্লাস, ভূমি থেকে একটা প্লাস শুরু হচ্ছে, ভূমিতে গিয়ে শেষ হচ্ছে, এটা কোন টাইপ, টাইপ 1, এটা কেমনে টাইপ 3 প্লাস হইলো, এটা কেমনে টাইপ 3 প্লাস, তোমরা টাইপ 3 কেন বললা, এটা টাইপ 1 প্লাস ভাই, এই প্লাসের যাত্রা শুরু হচ্ছে কোন জায়গা থেকে, ভূমি থেকে, বম কোথায় ছিল, আমি বারবার বলে দিলাম যে বমটা কিন্তু ভূমিতে ছিল, বম ছিল ভূমিতে, তার মানে আমার প্লাসের যাত্রা কই থেকে, ভূমি থেকে, প্লাসের যাত্রা শেষ হচ্ছে কোথায় গিয়ে, ভূমিতেই, সো ভূমি থেকে ভূমি, তার মানে এটা কোন টাইপ, অবশ্যই টাইপ 1 ভাই, এটা টাইপ 1 প্লাস ভাই, টাইপ 1, এটা টাইপ 1, বুঝছো না, টাইপ 2, তুই তো ভাই দরবেশ হয়ে গেছিস, দরবেশ বাঙালি লজ্জা নেই, আমরা ঘূর্ণিঝড় দেখার জন্য কক্সেস বাজারও যাই, ও মাই গড, টাইপ 1, এটা টাইপ 1, ঠিক আছে, এটা টাইপ 1 প্লাস, হ্যাঁ দাদা আমি ফার্স্টে বলছিলাম, দেখেন নেই আছে ক্যালকুলি নাই রে, এটা টাইপ 1 প্লাস, হ্যাঁ টাইপ 1 প্লাস, ওকে শুনো আপনি যা বলবেন তাই ভাই, আমি যা বলবো তাই ভাই, মানে এটা টাইপ 1 প্লাস, আমি যা বলবো তাই, আই ভাই, ছি 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 ছি, এটা আসলেই টাইপ 1 প্লাস, আচ্ছা শুনো এখন দেখো তোমাকে কি ইনফরমেশন দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে একটা পার্টিকেলের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এখন তোমার যেটা বোঝা লাগবে এখানে প্রত্যেকটা পার্টিকেল এক একটা প্লাস, তাই না, প্রত্যেকটা পার্টিকেলই কিন্তু এখানে উড়ে উড়ে যাবে, এই বমটা যদি 100টা পার্টিকেলে ভাগ হয় 100টা পার্টিকেলই হবে 100টা প্লাস, বুঝছো, প্রত্যেকটা পার্টিকেল এখানে এক একটা প্লাস, মানে বমটা ভেঙে যতগুলো টুকরা হবে ঠিক ততগুলো প্লাস এখানে তৈরি হবে, ওকে, তাহলে এখানে প্রত্যেকটা পার্টিকেল এক একটা প্লাস, বাট আমরা ডিল করব কি নিয়ে, আমরা ডিল করব সর্বোচ্চ গতি শক্তির পার্টিকেলটা নিয়ে, কেন কেন ভাইয়া, কেন আমরা সর্বোচ্চ গতি শক্তির পার্টিকেলটা নিয়ে ডিল করব, দেখো এই বম যে জায়গাটাতে ফাটতেছে সেখান থেকে সবচেয়ে দূরে যাইতে পারবে কে, বম যেখানে ফাটতেছে সেখান থেকে সবচেয়ে বেশি দূরে যাওয়ার সম্ভাবনা কার, কার, কে সবচেয়ে বেশি দূরে যাবে, যার গতিশক্তি সবচেয়ে বেশি, ধারণাটা খুব সিম্পল না, যার গতিশক্তি সবচেয়ে বেশি, যার গতিশক্তি সবচেয়ে বেশি তার বেগ সবচেয়ে বেশি, যার বেগ সবচেয়ে বেশি সেই তো সবচেয়ে বেশি দূরে যাওয়ার ক্ষমতা রাখে, রাইট, সেই কি সবচেয়ে বেশি দূরে যাওয়ার ক্ষমতা রাখে না, তার চেয়ে বেশি দূরে কেউ যাইতে পারবে, পারবে না, ওকে, তো আমরা কাকে নিয়ে ডিল করবো, সর্বোচ্চ গতিশক্তির প্লাস নেই, কারণ কি, কারণ ওই সবচেয়ে বেশি দূরে যাইতে পারে তার জন্য, ওকে, আচ্ছা তাহলে আমরা একটু দেখবো,
আমাদের সর্বোচ্চ গতি শক্তির যে প্রাসটা বা যে পার্টিকেলটা তার বেগ কত হয় দেখো ইকে ম্যাক্স মানে ম্যাক্সিমাম গতি শক্তি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার্ড ঠিক আছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার্ড সো আমি একটু ভি ম্যাক্সটা বের করতে চাচ্ছি মানে ম্যাক্সিমাম বেগটা বের করতে চাচ্ছি সেটা কত হয় রুট ওভার টুয়াইস ইকে বাই এম ঠিক আছে দেখেন তো কত হয় রুট ওভার টু ইন্টু কত সর্বোচ্চ গতি শক্তি কত 100 জুল 2 ইনটু 100 ডিভাইডেড বাই এম কত দেওয়া আছে 10 গ্রাম এম দেওয়া আছে হলো আমাদের 10 গ্রাম তাহলে কত আসে চলো একটু ক্যালকুলেট করি এম হলো 10 গ্রাম মানে 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তার মানে রুট ওভার 2 ইনটু কত হয় রে কত হয় 10 টু দি পাওয়ার মাইনাস 2 আরো যাবে দুইটা মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার 4 ঠিক আছে তাহলে রুট 2 ইনটু 100 রুট 2 ইনটু 100 কত আসে মানে 141 দশমিক সামথিং তাই না রুট 2 ইনটু 100 রুট 2 ইনটু 100 এটা কার ক্যালকুলেটর ভাই এই ক্যালকুলেটর পাবেন না কার ক্যালকুলেটর আমার কাছে দিয়ে গেছে 141 দশমিক 42 কত হয় 141 দশমিক 42 মিটার পার সেকেন্ড ওকে বুঝতে পারছো এইটা হলো কি বলতো এইটা হলো আমাদের যে ম্যাক্সিমাম গতি শক্তি ওয়ালা যে কণাটা আছে বা যে প্রাসটা আছে তার ভেলোসিটি মানে ম্যাক্সিমাম ভেলোসিটি এখন এটা নিয়ে যেন কেন কাজ করতেছি কারণ ম্যাক্সিমাম ভেলোসিটির কণাই সবচেয়ে বেশি দূরে যেতে পারে এখন এই সবচেয়ে বেশি দূরে দিয়েই বা আমাদের কাজ কি এখন হলো বোঝার বিষয় দেখো সবচেয়ে বেশি দূর নিয়ে আমরা কেন কাজ করতেছি শুনো ধরো এখানে আমাদের বমটা ফাটছে ঠিক আছে বমের একটা কণা ধরো আমি পাঁচটা কণার কথা বলি একটা কণা গেছে বম থেকে 20 মিটার দূরে একটা কণা গেছে 25 মিটার দূরে একটা কণা ধরো গেছে 40 মিটার দূরে তিনটা নিয়ে চিন্তা করো একটা কণা গেছে 20 মিটার দূরে একটা কণা গেছে 25 মিটার দূরে একটা কণা গেছে 40 মিটার দূরে ঠিক আছে তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করি যে মানুষ কতটুকু এলাকার ভিতরে নিরাপদ নয় তুমি কি বলবা ভাই বম থেকে 40 মিটার পর্যন্ত মানুষ নিরাপদ না কারণ বম থেকে 40 মিটার পর্যন্ত মানুষের পার্টিকেল হিট করতে পারে সরি বম থেকে 40 মিটারের মধ্যে যদি মানুষ থাকে তাহলে সেই মানুষকে পার্টিকেল এসে হিট করতে পারে রাইট বাট মানুষ যদি 40 মিটারের পরে থাকে তাকে কি আর পার্টিকেল হিট করার কোনো সম্ভাবনা আছে একটা বম থেকে ধরো তিনটা পার্টিকেল প্রোডিউস হইছে একটা গেছে 20 মিটার দূরে একটা গেছে 25 মিটার দূরে একটা গেছে 40 মিটার দূরে তাহলে আমি যদি মানুষকে একটা সতর্ক বার্তা দিতে চাই আমি কি বলবো আপনি বম থেকে 40 মিটার দূরত্বের ভিতর যাবেন না বম থেকে 40 মিটার দূরত্বের ভিতর আপনি যাবেন না আপনি তার চেয়েও বেশি দূরে থাকেন রাইট আমি কি বলবো যে বম থেকে 20 মিটার দূরত্বের ভিতর যাবেন না আমি কি বলবো যে বম থেকে 25 মিটার দূরত্বের ভিতর যাবেন না না আমি দেখবো বম থেকে সর্বোচ্চ কত দূর পর্যন্ত বিপদটা আছে কি দেখবো বম থেকে সর্বোচ্চ কত দূর পর্যন্ত বিপদটা আছে এবং তাকে এই এলাকাটার ভিতরে ঢুকতে না করব রাইট সো আমার লাগবে বম থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স যে ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত বম এসে হিট করতে পারে ঠিক আছে আমার কি লাগবে বম থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স যে ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত বম বা বমের পার্টিকেল এসে কি করতে পারে হিট করতে পারে মানুষ যদি তার চেয়েও বেশি দূরে অবস্থান করে তাহলে কিন্তু মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে সো আমার লাগবে বম থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স যে ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত বম বা বমের পার্টিকেল এসে কি করতে পারে হিট করতে পারে ঠিক আছে এখন এই বম থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাবে কে যার বেগ ম্যাক্সিমাম রাইট বম থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে কে যাবে কোন পার্টিকেলটা যাবে বলতো যার বেগটা ম্যাক্সিমাম এবং সেই ম্যাক্সিমাম বেগওয়ালা পার্টিকেলটার বেগ কত আমরা মাত্রই বের করছি ম্যাক্সিমাম বেগওয়ালা পার্টিকেলের বেগ কত 141.42 কত 141.42 মিটার পার সেকেন্ড এটা হলো ম্যাক্সিমাম ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটির একটা প্রাসকে যদি আমরা ম্যাক্সিমাম দূরে পাঠাইতে চাই তাকে কত কোণে নিক্ষেপ করা লাগে বলো 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 আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি এই প্রাসটা ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করুক ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করুক মানে কি বলো তো এটা কি বলা হয় আনুভূমিক পাল্লা মানে ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা অতিক্রম করুক আমরা কি চাচ্ছি প্রাসটা ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা অতিক্রম করুক এই যে এখান থেকে ওইখানে অতিক্রান্ত যে দূরত্ব এটাকে আমরা আনুভূমিক পাল্লা বলতাম না টাইপ 1 এ মনে আছে প্রাসটা আনুভূমিক বরাবর যে ডিস্টেন্সটা কভার করতো ভূমিতে ফিরে আসতে আসতে সেই ডিস্টেন্সে আমরা কি বলতাম আনুভূমিক পাল্লা বলতাম না সো এখন আমরা কি বের করতে চাচ্ছি যে আমার কণা ম্যাক্সিমাম কতখানি আনুভূমিক পাল্লা অতিক্রম করতে পারে তার মানে আমরা কি চাচ্ছি আর ম্যাক্স চাচ্ছি সেই আর ম্যাক্স পাওয়ার জন্য থিটা নটের মান কত হওয়া লাগে বলো তোমাদের পড়াইছে রে ক্লাসে যদি না পারো এখন ধরে দিব একদম মাই থিটা নটের মান কত হওয়া লাগবে বলো আর এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য থিটা নটের মান কত হওয়া লাগবে বলো
ভালো 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 কত হল লাগবে আরে সেরা সেরা বর্ণিল হইছে মুরাদ হইছে কাব্য হইছে তানভীর হইছে শাবাশ 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 গুড ভাই থামস আপ ভালো লাগছে ভালো লাগছে তোমরা পারছো গুড 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 না সিরিয়াস গুড আসলে গুড ভালো লাগছে ঠিক আছে বুঝছেন বুঝছেন তারা যত কঠিন ম্যাথ করানোর এত কঠিন ম্যাথ করানোর চেয়ে আমাদের সবাইকে নিক্ষেপ করুন তখন 45 ডিগ্রি ঠিক আছে হ্যাঁ 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 45 ডিগ্রি ঠিক আছে সো আমাদের কত করে নিক্ষেপ করা লাগবে ম্যাক্সিমাম ডিসটেন্স যাওয়ার জন্য 45 ডিগ্রি করে এবং যদি 45 ডিগ্রি করে প্রাসকে নিক্ষেপ করি তাহলে প্রাস ম্যাক্সিমাম কতখানি ডিসটেন্স যায় আমরা জানি আর ম্যাক্স ইজ ইকুয়ালস টু কি বলো তো ফর্মুলা কি ছিল ফর্মুলা ছিল v নট স্কয়ার্ড বা u স্কয়ার্ড সরি u স্কয়ার্ড লিখে দেই তোমাদের লাভারিয়া হয়ে যাবা u স্কয়ার্ড sin 2 থিটা নট ডিভাইডেড বাই g ঠিক আছে এই ছিল না আনুভূমিক পাল্লার ফর্মুলা ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লার ক্ষেত্রে থিটা নটের মান কত হয় 45 ডিগ্রি হয় সো আপনি এখানে 45 ডিগ্রি বসা দিলে হয়ে যাবে sin 90 কারণ 2 থিটা নট 2 ইনটু 45 কত 90 তাহলে কি হয়ে যাবে বলো তো sin 90 হয়ে যাবে sin 90 ভ্যালু কত 1 সো এটা লেখাও যা না লেখাও তাই তাহলে u স্কয়ার্ড বাই g দেখো তো আমাদের ম্যাক্সিমাম গতি শক্তি ওয়ালা যে কণাটা তার বেগ কত ছিল 141.42 তাহলে বসান এখানে 141.42 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই g কত 9.8 তাহলে কত আসে চলো ক্যালকুলেট করি 141.242 সরি 42 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 9.8 কত আসে 2040.77 মিটার 2040.77 মিটার ঠিক আছে তাহলে আমার বমের একটা কণা ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম যেতে পারে 2040.77 মিটার পর্যন্ত বুঝতে পারছো মানে প্রায় 2 কিলোমিটার মানে বমটা যখন ব্লাস্ট করে বমের একটা কণা বম থেকে ম্যাক্সিমাম এতখানি দূরত্বে যেতে পারে তার মানে এটা যদি আমার বম হয় আমরা একটু টপ ভিউ নিচ্ছি হ্যাঁ কি মানে আমরা উপর থেকে বমটাকে দেখলে কিরকম লাগবে সেটা একটু দেখার চেষ্টা করতেছি ধরে নাও আমাদের বম ঠিক আছে এটা আমাদের বম বমটা ব্লাস্ট হইছে বমটা ব্লাস্ট হওয়ার কারণে কি হয়েছে চারদিকে ছড়াই গেছে হ্যাঁ মানে আমরা উপর থেকে দেখতেছি ধরো ভূমিতে একটা বম রাখা আছে সেটাকে উপর থেকে দেখতেছি উপর থেকে দেখলে যেরকম লাগবে সেরকম মানে একটা বম এখানে রাখা আছে এটাকে আমরা কি করতেছি উপর থেকে অবজার্ভ করতেছি ঠিক আছে তাহলে দেখতে যেরকম লাগবে সেটা আঁকতেছি ওকে আচ্ছা এখন দেখেন সো বমটা যদি ব্লাস্ট হয় ব্লাস্ট হলে এক একটা কণা এক এক দিকে যাবে এক একটা কণা কি করবে বলেন তো এক এক দিকে যাবে ধরেন কোন কণা যাবে এই দিকে 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 ঠিক আছে এক একটা কণার অতিক্রান্ত দূরত্ব এক এক রকম হবে কিন্তু ম্যাক্সিমাম অতিক্রান্ত দূরত্ব কত হওয়া সম্ভব বমের একটা কণার পক্ষে ম্যাক্সিমাম অতিক্রান্ত দূরত্ব কত হওয়া সম্ভব 2040.77 মিটার এর চেয়ে বেশি দূরে কোন কণায় যেতে পারবে না একটা কণা সর্বোচ্চ যাইতে পারবে এতখানি দূরে এর চেয়ে বেশি দূরে বমের কোন কণা যাইতে পারবে না অ্যাট লিস্ট এই বমের কণা তো যেতে পারবে না সো ধরেন এটা হলো সেই কণাটা যেটা 2040.77 মিটার গেছে এখন এই কণাটা যে এই দিকেই যাবে তার কোনো গ্যারান্টি আছে না এই কণা ওই দিকেও যেতে পারে এই কণা এই দিকেও যেতে পারে এই কণা এই দিকেও যেতে পারে কণা তো যে কোনো দিকেই যেতে পারে কণার কন্ডিশন কি কণা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে যাওয়া লাগবে এখন ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে এই দিকেও যেতে পারে এই দিকেও যেতে পারে এই দিকেও যেতে পারে বুঝতেছেন 3D তে চিন্তা করেন ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে এই দিকেও যেতে পারে হ্যাঁ এই দিকেও যেতে পারে ওকে এই দিকেও যেতে পারে যে কোনো দিকেই যেতে পারে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে যে 2040.77 মিটার এটা যে কোনো দিকে যেতে পারে তার মানে আমরা কতটুকু এরিয়াকে অনিরাপদ বলে ঘোষণা দিব এই 2040.77 মিটার ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব একটা বৃত্তাকার ক্ষেত্র এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতর যে কোনো এলাকায় কি অনিরাপদ আপনি খেয়াল করেন এই 2047.77 মিটার ব্যাসার্ধ নিয়ে আমরা যেটাকে বৃত্ত আঁকি এই বৃত্তের ভিতর যে কোনো জায়গায় বমের পার্টিকেল এসে পড়তে পারে তাই না কারণ বমের পার্টিকেল গুলো ম্যাক্সিমাম এতখানি ডিস্টেন্স কভার করে এতখানি ডিস্টেন্স কভার করে মানে কি এটা সে যে কোনো দিকে যাইতে পারে এতখানি তাই না এবং আরো যে ছোট ছোট পার্টিকেল আছে তারা তো আরো কম কম ডিস্টেন্স কভার করবে সো যেমন এই বৃত্তের পরিধির উপরে এলাকা অনিরাপদ তেমনি ভিতরে এলাকাও কি বলতো চরম লেভেলের অনিরাপদ সো সহজ কথা আপনি কি করবেন যদি এরকম ম্যাথ আসে
বমের একটা পার্টিকেল মানে ম্যাক্সিমাম গতি শক্তিওয়ালা পার্টিকেল ম্যাক্সিমাম কতখানি দূরত্ব যেতে পারে সেটা বের করবেন। বের করার পর এত ব্যাসার্ধের একটা বৃত্তাকার ক্ষেত্র আঁকবেন, সেই পুরো বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের এলাকাটাই কি অনিরাপদ, তাহলে কতটুকু এলাকা অনিরাপদ আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল বের করা লাগবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার্ড, তাহলে পাই মাল্টিপ্লাই বাই আর কত, কত ব্যাসার্ধের বৃত্ত 2040.77। ঠিক আছে, তাহলে কত আসে 2040.77 স্কোয়ার ইনটু 3.14, কত আসে 1.31 × 10⁻⁷ মিটার স্কোয়ার। তার মানে বম যেখানে ফাটছে বা বম যেখানে ব্লাস্ট হবে তার চারপাশে এত বৃত্তাকার ক্ষেত্র জুড়ে এলাকাটা কি অনিরাপদ, বুঝছেন? এটাই আর কিছু না। দেখেন বুঝছেন কিনা, বুঝছেন সোজা কিন্তু নর্মাল আপনার যে প্রাসেল কনসেপ্ট আর কিছু মানে কি বলবেন জেনারেল নলেজ টাইপের জিনিসপাতি কাজে লাগে ম্যাটটা সলভ করতে হবে। ঠিক আছে, দেখেন 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 বুঝছেন কিনা, দেখেন দেখেন ভাই দেখেন দেখেন বুঝছেন কিনা, 1 2 8 2 2 কি বের করলে এটা বুঝলাম না। তুমি মনে ব্যাস বের করছো, হ্যাঁ তুমি মোস্টলি ব্যাস বের করছো, ইফ আম নট রং তুমি কি ব্যাস বের করছিলা, তা কি বের করছিলা তুমি, না পরিধি বের করছিলা, আমি ভালো ছেলে দেখিনি, দেখেছি প্রমিতাকে, ব্যক্তিত্ব খেলে দেওয়ায় তিনি একমাত্র ভালো ছেলে। বর্ণিন থ্যাংক ইউ, বর্ণিন থ্যাংক ইউ ভাই। একটা ম্যাথের অ্যান্সার মিলাইতে পারতেছি না, প্রবলেমটা দেই ভাইয়া, ভাইয়া শেষ হয়নি ক্লাসটা একটু প্লিজ প্লিজ, আমরা একটু যেগুলা পড়াইতে চাচ্ছি ওগুলাকে শেষ করে নেই তারপর। হ্যাঁ আচ্ছা জি দাদা বুঝছি, ওকে ঠিক আছে দাদা বুঝে গেছি, সেরা সেরা ডান দাদা আপনার মতো সেরা সেরা ফলাফল, সেরা সেরা হয়েছে, সবাই পারবো শিওর। চলো এইবার আসো আসল জিনিসে, লেখো টাইপ ফাইভ, এইবার আসো আসল জিনিসে লেখো টাইপ ফাইভ। দেখো প্যাচানোটা আসলে এখান থেকে শুরু হবে। হ্যাঁ এখন কথা হলো এই যে এতদিন ধরে তোমরা পড়ছো এক্স অক্ষ বরাবর বেগটা ধ্রুব বেগ উপর থেকে একটা বস্তু এসে পড়ছে, উপর থেকে একটা বস্তু এখানে এসে কি করছে পড়ছে, ধরো এইচ মিটার উপর থেকে এসে পড়ছে বা যে কোনো হাইট হইতে পারে। এখন এই বস্তুটা যখন এসে পড়বে তখন কি করবে বলো তো, বস্তুটা জাম্প করে কোন একটা দিকে যাবে, ধরো জাম্প করে বস্তুটা এই দিক বরাবর গেছে, কোন দিক বরাবর গেছে, এই দিক বরাবর। এখন বস্তু কি জাম্প করে আদৌ এইদিকে যাইতে পারবে না, গ্র্যাভিটি ওকে টেনে নিচে নামাবে, তখন বস্তুটা কিরকম শেপ নিয়ে যাবে জানো, বস্তুটা এই যে এরকম একটা শেপ নেবে, কিরকম এরকম এখানে এসে আবার জাম্প করবে, আবার জাম্প করে হয়তো বার একটা এরকম একটা শেপ খেয়ে তারপর যাবে। তুমি যদি ভালো মতো খেয়াল করো এটাও কিন্তু একটা প্রাস, ভালো মতো খেয়াল করছো এটাও কিন্তু একটা প্রাস, এবং এইটাই আমাদের টাইপ ফাইভ এর প্রাস। ঠিক আছে এইটাও কিন্তু একটা প্রাস, খেয়াল করছো দেখো বুঝো কিনা, একটা বস্তু উপর থেকে একটা সার্টেন হাইট থেকে এসে পড়তেছে, পড়ার পর এখানে আঘাত করে কি করতেছে জাম্প করতেছে, জাম্প করে এই দিক বরাবর সরে যাচ্ছে, সরে গিয়ে দেখা একটা প্রাসের মতো করে সামনে যাচ্ছে, এইটাও একটা প্রাস, একটা স্পেশাল টাইপের প্রাস, সেটাই হলো আমাদের টাইপ ফাইভ প্রাস। ঠিক আছে দেখো তো এটা প্রাস বুঝছো কিনা, এটা অ্যানালাইসিসে জ্ঞান যাবে আগে, দেখো এটা বুঝছো কিনা প্রাস, দেখো 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 বাচ্চারা দেখো 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 বুঝছো কিনা, আজকে এই সময়ে ক্লাস কেন ভাই, কালকে রাতে কারেন্ট না থাকার কারণে আমরা ক্লাসটা ভালো মতো নিতে পারিনি, তার জন্য আজকে একটা এক্সট্রা ক্লাস রাখা হয়েছিল তার জন্য, আর কিছু ঠিক আছে, কালকে ক্লাসটা ভালো মতো নেওয়া যায় না কারেন্ট চলে যাওয়ার কারণে, ঠিক আছে এর জন্য আজকে এই টাইমে ক্লাস। এটা একটা প্রাস ভাইয়ারা, দেখো 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 এটা একটা প্রাস, তোমরা কি বুঝতে পারতেছো, দেখে তোমরা কি ছবি দেখে বুঝতে পারতেছো যে এটা একটা প্রাস, দেখি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে একটু বলো তো আমাকে, একটু বলো কষ্ট করে একটু বলো, এটা যে একটা প্রাস তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না, বুঝছি ভাই আচ্ছা আমরা বুঝতে পারতেছি তাই না। আচ্ছা এখন দেখো এখন কিছু জিনিস আপনাকে দিয়ে বোঝা লাগবে, কি কি বোঝা লাগবে দেখো, আপনারা প্রথম কথা আপনারা দেখো ঘর্ষণ বল করেন নাই তো আপনাদের এই যে ছবিগুলো হলো সমস্যা হবে, প্রথম আপনাদের ছবিগুলো একটু ক্লিয়ার করি। ঠিক আছে দেখেন ধরেন এইটা একটা আনত তল, ঠিক আছে এটা কি একটা
আনত তো ভালো মতো এটা একটু ভালো মতো দেখবেন ঠিক আছে আচ্ছা আমি একটা কথা বলেন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত হবে 90 মাইনাস থিটা তার কোনো সমস্যা নেই এতটুকুতে রাইট কেন কারণ এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তার জন্য ঠিক আছে এটা যদি থিটা হয় এটা কি হবে 90 মাইনাস থিটা কেন কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ওকে এখন দেখেন আমি দুটো সরল রেখা আঁকবো দুটো স্ট্রেট লাইন আঁকবো ঠিক আছে একটা স্ট্রেট লাইন আমি আঁকতেছি এই বরাবর কোন বরাবর এই বরাবর ওকে ঠিক আছে আরেকটা স্ট্রেট লাইন আমি আঁকতেছি এই বরাবর ওকে দেখেন আমি দুটো স্ট্রেট লাইন আঁকছি দুটো স্ট্রেট লাইন আঁকছি আচ্ছা এটা ধরেন এ এটা ধরেন বি এটা ধরেন সি ঠিক আছে আচ্ছা আরেকটু সুন্দর করে করি হ্যাঁ আই হ্যাঁ পুরোটা চলে গেছে ছি পুরোটা কেন চলে গেল আমি তো পুরোটা চলে যেতে চাইনি আমি দিছি অল্প একটু যা সমস্যা নেই আচ্ছা ধরো এটা ঠিক আছে আচ্ছা এটা হলো ধরেন আমাদের ডি এটা হলো ই এটা হলো এফ এটা হলো জি আচ্ছা ঠিক আছে এরকম ধরেন আপনাকে দিয়ে দিয়েছে এখন আপনার যেটা বোঝা লাগবে প্রথমে এখানে ডিই যেটা ডিই বিসি এর উপর লম্ব ঠিক আছে এই অ্যানালাইসিস গুলো মেইনলি আমরা শিখি কোথায় জানো যখন আমরা ঘর্ষণ বল পড়ি ইনক্লাইন সারফেস নিয়ে পড়াশোনা করি নিউটন মেকানিক্সে তখন এই কনসেপ্ট গুলো প্রথম আসে বাট তোমাদের এই চ্যাপ্টারের ক্লাস থেকে যদি কোশ্চেন পেঁচায় তখন এরকম দিয়ে দিতে পারে তার জন্য আগে তোমাদের শিখাচ্ছি বাট এগুলো মেইনলি নিউটন মেকানিক্সে পড়াশোনা ঠিক আছে সো দেখো ডি লম্ব কার উপর বিসি এর উপর মানে আমরা কি করছি বিসি এর উপর একটা লম্ব টানছি ঠিক আছে বিসি এর উপর কি করছি একটা লম্ব টানছি আর কিছুই না জাস্ট বিসি এর উপর একটা লম্ব টানছি সেটা কি ডি কারো কোনো সমস্যা নাই এবং দেখো আরেকটা লম্ব টানছি সেটা হলো এফ জি এই এফ জি লম্বটা কার উপর এফ জি লম্বটা হলো এ সি এর উপর ঠিক আছে তারপরে আমরা দুইটা লম্ব আঁকছি আমাদের যে একটা সমকোণী ত্রিভুজের একটা শেপের একটা বস্তু ছিল তার উপর দুইটা লম্ব আঁকছি একটা আঁকছি ওর বিসি বাহুর উপর লম্ব ডি আরেকটা আঁকছি ওর এফ জি বাহুর উপর লম্ব এসি বাহুর উপর লম্ব এফ জি ঠিক আছে একটা বিসি বাহুর উপর লম্ব ডি আরেকটা এসি বাহুর উপর লম্ব এফ জি কোনো সমস্যা নাই এখন যেটা তোমার বোঝা লাগবে দেখো তোমায় কি বলছি ডি লম্ব বিসি তাই না ডিটা কার উপর লম্ব বিসি এর উপর লম্ব তার মানে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি সিমিলারলি আমাদের এফ জিটা কার উপর লম্ব এসি এর উপর লম্ব তাহলে এফ জি এবং এসি এর মধ্যবর্তী কোণ কত হবে এফ জি এবং এসি এর মধ্যবর্তী কোণ কত হবে অবশ্যই 90 ডিগ্রি হবে কত হবে অবশ্যই 90 ডিগ্রি হবে কোনো সমস্যা নাই আমার মনে অনেক এতটুকুতে কারো কোনো সমস্যা আছে আচ্ছা দেন আসো এই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেল কত হবে 90 মাইনাস থিটা হবে কত হবে 90 মাইনাস থিটা হবে এটা যদি 90 মাইনাস থিটা হয় এটাও কি হবে 90 মাইনাস থিটা হবে কেন বিপরীত কোণ এটা যদি 90 মাইনাস থিটা হয় এটাও কি হবে 90 মাইনাস থিটা হবে কেন বিপরীত কোণ তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা হবে জাস্ট থিটা কেন কারণ এসি এবং এফজি এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি যে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি এতটুকু যদি 90 মাইনাস থিটা হয় পুরোটা 90 তাহলে এতটুকু কি হবে থিটা হবে রাইট আমার এই পুরো অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি না তাহলে এতটুকু যদি 90 মাইনাস থিটা হয় অবশিষ্ট অ্যাঙ্গেলটা কি হবে থিটা হবে তাহলেই না দুইটা অ্যাঙ্গেল যোগ করলে আমরা কি পাবো 90 ডিগ্রি পাবো বুঝতে পারছো কাহিনী কাহিনী বুঝছো মানে এই অ্যাঙ্গেলটুকু যদি 90 মাইনাস থিটা হয় এটু কি হবে অবশ্যই থিটাই হবে তাহলেই না দুইটাকে যোগ করলে আমরা কি পাবো 90 ডিগ্রি পাবো আর আমি তো বলেই দিছি এসি এবং এফজি এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি ঠিক আছে এতটুকু বুঝছো কিনা দেখো যে এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে হ্যাঁ কোশ্চেনে তোমাকে বলে দেওয়া থাকবে না তোমাকে অ্যাঙ্গেল দিয়ে দিবে যেটা হ্যাঁ তোমার না এখান থেকে একটা অ্যাঙ্গেল অটোমেটিক বের করা লাগবে যে একটা অ্যাঙ্গেল তো আমার অটোমেটিক থিটা হচ্ছে এইটা হলো তোমার বের করতে পারা লাগবে এইটা বের করতে পারলেই কাজ হয়ে গেছে এখন এটা কেমনে বের করবে যেখানে ডিটেইলস আমি দেখাই দিছি দেখো তোমরা বুঝো কিনা তোমরা একটু খেয়াল করো বুঝো কিনা দেখো এটা বুঝো কিনা এই অ্যানালাইসিসটা আমাদের একটু লাগবে ঠিক আছে এই অ্যানালাইসিসটা আমাদের একটু লাগবে এটা বুঝো কিনা দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে নিউটনিয়ান মেকানিক্সেও লাগবে এই চ্যাপ্টারেও লাগতেছে মানে সহজ কথা আমার তল যত কোণে বাঁকানো থাকবে এই তলটার উপর যে লম্ব আর এই তলটার উপর যে লম্ব সেই দুজনের মধ্যবর্তী কোণ তত হবে তল যদি 30 ডিগ্রি কোণে বাঁকানো থাকে তাহলে এই লম্ব আর এই লম্বের মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি তল যদি 60 ডিগ্রি কোণে বাঁকানো থাকে তাহলে এই লম্ব এবং এই লম্বের মধ্যবর্তী কোণ কত হবে 60 ডিগ্রি হবে এটাই খালি বোঝা লাগবে আর কিছু না এতটুকুই আপনার বুঝতে হবে দেখেন বুঝছেন কিনা এতটুকু বুঝলে আমরা সামনে আগাইতে পারবো দেখেন তো এতটুকু কি বুঝছেন ভাইয়ারা আমরা কি এতটুকু বুঝতে পারছি আমি যা যা বলছি এতটুকু এতটুকু বুঝতে পারলেই না আমরা সামনে আগাইতে পারবো সমস্যা নেই দেখো তো একটু বুঝতে পেরেছো কিনা বুঝতে পেরেছো ভালো তো একটু
একটু বলো আমাকে তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে আমরা সামনে আগাইতে পারবো। হ্যাঁ দাদা, আজকে সবকিছু অফ থাকবে, নারায়ণগঞ্জের সরকারি কলেজে কেন পরীক্ষা হলো আমি আসলে যাই না ভাইয়া। ওকে দাদা সেরা বুঝছি, ওকে দাদা তো হইলই, বুঝলে তো হইলই, ওকে তাহলে বুঝছি। আমরা কেউ না বুঝলে বইলো, ঠিক আছে। আবার বলতেছি এই ছবি না বুঝলে কিন্তু এই ক্লাস বুঝতে সমস্যা হবে, এই ছবি বোঝা লাগবে এবং এখানে পুরোপুরি এক্সপ্লেইন করা আছে, একটু দেখলেই বোঝার কথা, কঠিন কিছু না। আচ্ছা এখন এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল দাও, এখানে আসলে হবেটা কি, এখানে কি হবে জানো, ক্লাসটা যখন বাউন্স ব্যাক করবে এখানে যদি কোনো এনার্জি লস না হয়, শোনো ওই যে আলোর একটা ব্যাপার ছিল না, আলোর যে ওই যে ধর্মটা তোমরা যে পড়ছো না, এটা পড়ছো না, এটা পড়ছো না, যেটা যদি একটা বিভেদ অবিলম্ব হয় তাহলে আলো বিভেদ তলে যে কোণে পড়বে সেই কোণে প্রতিফলিত হবে, মানে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এটা পড়ছো না, এটা পড়ছো না। কোন একটা তলের উপর আলো যখন এসে পড়ে আলো যে কোণে আপতিত হয় সেই কোণে প্রতিফলিত হয়, এটা 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 কি তোমরা পড়ছো নাকি পড়ো নাই বলো, এটা পড়ছো নাকি পড়ো নাই, পড়ছো না, এটা শিওর পড়ছো। এটা প্রমাণ করা হয়েছে কেমনে, কেমনে প্রমাণ করছিল কারো মনে আছে? এটা প্রমাণ করা হয়েছিল আলোকে কণা হিসাবে কনসিডার করে, হিসাবে কনসিডার করে, আলোকে কণা হিসাবে কনসিডার করে, কারণ এই ধর্মটা আসলে কণার ধর্ম। কণা যখন কোনো একটা তলে একটা নির্দিষ্ট কোণে আপতিত হয় কণা সেই তল থেকে ঠিক তত কোণে রিফ্লেক্ট হয় যদি এনার্জির কোনো লস না হয়। আবার বলতেছি একটা কণা একটা সারফেসের মধ্যে যে কোণে এসে আপতিত হবে কণাটা ঠিক সেই কোণে ওই সারফেস থেকে প্রতিফলিত হবে যদি মাঝখানে কোনো এনার্জি লস না হয়। তার মানে আমার এখানে এখানে দেখো যেটা বোঝা লাগবে পুরোপুরি আলোর মতো, আমার এখানে যদি এটা হয় তলের উপর অঙ্কিত অভিলম্ব, মানে এটা যদি ধরো আমার এ, এটা ধরো আমার সি, এটা ধরো ডি, এটা ধরো ই, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কি যে এ সি এর উপর লম্বকে ডি, ঠিক আছে, ডি কার উপর লম্ব, এ সি এর উপর লম্ব, ঠিক আছে, ডিটা কি এ সি এর উপর লম্ব। তার মানে আমার এই যে বস্তুটা, এই বস্তুটা যে কোণে এসে এই তলে পড়বে ঠিক সেই কোণে এই তল থেকে প্রতিফলিত হবে, এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। এইটা বুঝলেই খেলা শেষ এখানে, ঠিক আছে, জাস্ট এই জিনিসটা বোঝা লাগবে। এটা কই থেকে আসছে যে তোমরা পড়ছিলে না আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র কই থেকে প্রমাণ করা হয়েছিল, আলোকে কণা হিসেবে কনসিডার করে। তার মানে এটা আসলে কণার ধর্ম, মানে একটা বস্তু বা একটা পার্টিকেল এই ধর্মটা শো করে, সে একটা তলের মধ্যে যে কোণে আপতিত হবে। আপতন কোণ মানে কি বলতো, মানে হলো যে রেখা বরাবর সে আপতিত হচ্ছে আর অভিলম্ব এই দুটার মধ্যবর্তী যে কোণটা সেটাকে বলে আপতন কোণ। তাহলে যে এইটা হলো আমাদের আপতন কোণ, ঠিক আছে, বস্তু যে রেখা বরাবর পড়তেছে আর আমার তলের উপর যে লম্বটা সেই দুজনের মধ্যবর্তী যে কোণটা সেটা হলো আপতন। এবং বস্তু যে দিক বরাবর যাবে এবং তলের উপর যে লম্ব সেই দুজনের মধ্যবর্তী যে কোণ সেটা হলো প্রতিফলন কোণ। আমরা বলতেছি বস্তু যে বরাবর এসে পড়বে, বস্তু যে বরাবর এসে পড়বে এবং তলের উপর যে অভিলম্ব এই দুজনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হলো কি আপতন কোণ থিটা। এবং তলের অভিলম্ব আর বস্তু যে দিক বরাবর যাবে এই দুজনের যে মধ্যবর্তী কোণ সেটা কি আমাদের প্রতিফলন কোণ। এবং আমরা কি জানি আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে, তার মানে এটা যদি থিটা হয় এটাও কি হবে থিটা হবে। দেখো এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো, এতটুকু বুঝলে এখন এটা অ্যানালাইসিস করার কোনো ব্যাপার না, এতটুকু বোঝা লাগবে। এই পর্যন্তই যা একটু বোঝার মতো আছে, এই পর্যন্তই বোঝা লাগবে, তারপর সোজা দেখো 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 এতটুকু বুঝেছ, একটু কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট। হ্যাঁ এগুলো তোমরা আগে ক্লাসের মধ্যে দেখো নাই, আমার তো মনে হয় না তোমরা দেখেছো আগে, বাট দেখো কঠিন কিছু না, একটু মাথা ঠান্ডা রেখে যদি পড়ো পারবে হোপফুলি, ঠিক আছে। দেখো 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 দেখো, আচ্ছা জি ভাই, ওকে কাউসার বলছে জি ভাই, ঠিক আছে। বাকিদের কি অবস্থা, বাকিদের কি অবস্থা, বাকিরা কি পারবেন নাকি পারবেন না, কোনটা বলেন তো, কোনটা কোনটা কোনটা, এতটুকু বুঝছেন বাকিরা একটু রেসপন্স করেন প্লিজ, কারণ আপনারা বুঝতেছেন কিনা সেটা আমার জানা লাগবে, না জানতে হবে না। আচ্ছা বিপুল বলছে বুঝেছি দাদা, ওকে ঠিক আছে। মুরাদ বলছে বুঝছে, ওকে জি দাদা বুঝছি, একটু অন্যরকম বাট নর্মাল, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো এখন এখন একটু দেখো, এখন দেখো অটোমেটিক না একটা জিনিস মিলে গেছে। দেখো এইটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয় তাহলে আমরা মাত্রই পড়ছি, এইটা তো আমার থিটা হইতেই হবে, তাই না, এইটা যদি থিটা হয় তো থিটা হইতেই হবে, এই যে এইটাই তো, যেটা যদি থিটা হয় এটা কি হইতে হবে, থিটা হইতে হবে, কোনো সমস্যা আছে নাই। আবার এইটা থিটা হইলে না এইটাও থিটা হইতে হবে, কেন এটা থিটা হইতে হবে, এটা যদি থিটা হয় তাহলে কেন এটা আমার থিটা হইতে হবে, কেন 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 কেন, সরি আমি একটু উল্টা বলছি, এই যে এইটা যদি থিটা হয়, এই যে এইটা থিটা হওয়া লাগবে, আমি একটু উল্টা বলছি, আর এইটা থিটা হলে এটা থিটা হওয়া লাগবে, ঠিক আছে, মানে এইটা থিটা হলে থিটা হওয়া লাগবে কোনটা, এইটা, মানে এটা যদি হয় এক নাম্বার, এটা যদি হয় দুই নাম্বার, এটা যদি হয় তিন নাম্বার, তাহলে এক নাম্বার থিটা হলে অবশ্যই দুই নাম্বার থিটা হইতে হবে,
অবশ্যই দুই নাম্বার থিটা হতে হবে। কেন এক নাম্বার থিটা হলে দুই নাম্বার থিটা হতে হবে? কারণ এই যে কন্ডিশন, এর যদি থিটা হয় তাহলে দুইটা লম্বের মধ্যবর্তী কোণ হইতে হবে থিটা। দেখো এটা দুইটা লম্ব আছে, বস্তুটা পড়ছে কোণ বরাবর, দেখো এটা একদম লম্ব বরাবর, খেয়াল করছো? বস্তু পড়ছে একদম লম্ব বরাবর, তার মানে এটা যদি আমি বি দেই তাহলে এটা বিসি এর উপর লম্ব, এটা রাইট, বিসি এর উপর লম্ব এটা। আর এটা কি বলতো, এই এসি এর উপর লম্ব, তাহলে দুইটা লম্বের মধ্যবর্তী কোণ কত হওয়া লাগে? আমার তল যত কোণে আনত থাকে ঠিক তত হওয়া লাগে। তল যেহেতু থিটা কোণে আনত, তাহলে দুইটা লম্বের মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই থিটা হবে। আবার এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এটাও থিটা হইতে হবে। তারপর দুই নাম্বার যদি থিটা হয় তাহলে তিন নাম্বারও থিটা হতে হবে। কেন তিন নাম্বারও থিটা হতে হবে? কেন ভাইয়া, কেন তিন নাম্বারও থিটা হতে হবে? কারণ ওই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হইতে হবে? সমান হইতে হবে। দেখো এখন এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা। কেন 90 মাইনাস থিটা হবে? কারণ এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ডিটা কি এসি এর উপর লম্ব না? এই যে লিখে রাখছো ডি কি এসি এর উপর লম্ব, রাইট? এই যে ডি যেটা সেটা কি এসি এর উপর লম্ব, তার মানে এই পাশের পুরো অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এতটুকু যদি থিটা হয় এতটুকু কি হবে? 90 মাইনাস থিটা হবে, খুবই সিম্পল। এটা যদি থিটা হয় এটা কি হবে? 90 মাইনাস থিটা হবে। সো যদি একটু ভালো মতো খেয়াল করেন, প্রাসটা এই তলের সাথে কত করে নিক্ষিপ্ত হচ্ছে? 90 মাইনাস থিটা করে, বুঝছেন? আমরা আসল জায়গায় চলে আসছি, প্রাসের জায়গায় চলে আসছি। এতক্ষণ ধরে এটাই বের করতেছিলাম যে প্রাসটা কত কোণে নিক্ষিপ্ত হবে। প্রাসটা নিক্ষিপ্ত হবে 90 মাইনাস থিটা কোণে। এটা থিটা হইলে এইটা থিটা, এটা যদি থিটা হয় এটা থিটা, এটা থিটা হইলে এটা কি? 90 মাইনাস থিটা। কেন? মানে পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে প্রাসটা তলের সাথে কত করে নিক্ষিপ্ত হচ্ছে? 90 মাইনাস থিটা করে নিক্ষিপ্ত হচ্ছে। দেখো বুঝছো কিনা? বুঝছো? তাহলে আমরা এখন আসলে অ্যানালাইসিসে চলে যাব। দেখো 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 ক্লাসে পোলাপান নাই? আচ্ছা ক্লাসে পোলাপান নাই, হ্যাঁ তোমাদের জন্য ক্লাসের টাইম চেঞ্জ করে অন্য টাইমে দিলাম আজকে, যেন কালকে যেহেতু পোলাপান ছিল না তার জন্য আজকেও পোলাপান নাই। আচ্ছা ঠিক আছে, ওকে প্যারা নেই, সমস্যা নেই। দেখো বুঝছো কিনা? জি দাদা নিউরন সারা দিচ্ছে মানে বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, ওকে মোটামুটি দাদা, ওকে এবার দুই একবার দেখলেই হয়ে যাবে, ঠিক আছে বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে। এবার দেখো, এবার আমরা কি করবো, এবার এই প্রাসটাকে আমরা ঘুরাবো। কেন? এটাকে আমাদের কোনো পরিচিত ফরম্যাটের সাথে মিল আছে কিছুটা, দেখো একটু টাইপ ওয়ান এর সাথে কিছুটা মিলে, টাইপ ওয়ান এর সাথে এটা কিছুটা মিলে, পুরোপুরি মিলে না কিছুটা মিলে। জাস্ট আমাদের কি করা লাগবে, এটাকে থিটা কোণ এইদিকে ঘুরাই দিতে হবে। দেখো একটা জিনিস এরকম আছে, এটা যদি আমি থিটা কোণ এইদিকে ঘুরাই দেই তাহলে এই জিনিসটা সোজা হয়ে যাবে না? তুমি চিন্তা করো, এইভাবে চিন্তা করো, দেখো খুবই ইজি একটা জিনিস, একটা জিনিস এইভাবে আসে, কিভাবে আসে? এইভাবে আসে, ঠিক আছে? কত কোণে বাঁকায় আসে? এই যে থিটা কোণে বাঁকায় আসে, দেখো এই যে এই অ্যাঙ্গেল থিটা না, এটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা, এইটাও থিটা, বুঝা যায়? এটা এটা একাত্তর কোণ, এটা এটা অনুরূপ কোণ। এখন এই জিনিসটাকে যদি আমি অন্য করে ঘুরিয়ে এদিক যদি ঘুরাই, এই জিনিসটাকে যদি আমি এদিক ঘুরাই, মাঝখানের পয়েন্টটাকে স্থির রেখে যদি এই জিনিসটাকে আমি এইভাবে ঘুরাই, তাহলে জিনিসটা কি থিটা কোণে বাঁকায় যাচ্ছে, এবং থিটা কোণে বাঁকায় গেলে জিনিসটা কিরকম সোজা হয়ে যাবে, রাইট? আমরা কি করতেছি, সহজ করে জিনিসটাকে থিটা কোণে বাঁকাচ্ছি, জিনিসটা কি করতেছি, থিটা কোণে বাঁকাচ্ছি। জিনিসটা যদি থিটা কোণে বাঁকাই তখন জিনিসটা কেমন হয়ে যাবে? এই যে একটু খেয়াল করেন, আপনার যেই তলটা এরকম বাঁকা ছিল সেই তলটাই হয়ে যাবে কি, এরকম সোজা। কিরকম হয়ে যাবে? যেরকম সোজা হয়ে যাবে, একদম এরকম প্লেন হয়ে যাবে। এবং আপনার প্রাসটা কেমন ছিল বলেন তো? আপনার প্রাসটা আসতেছিল সাপোজ এখান থেকে এখানে, ঠিক আছে? যখন এই তলটাই সোজা হয়ে যাবে তখন প্রাসটা কই থেকে কই যাবে? প্রাসটা যাবে এখান থেকে এইখানে, মানে পুরোপুরি আমাদের টাইপ ওয়ান এর প্রাসের মতো দেখতে হয়ে যাবে, বুঝতে পারতেছেন? আপনি তলটাকে একটু বাঁকায় চিন্তা করেন, তলটা থিটা করে ইনক্লাইড, রাইট? থিটা করে বাঁকানো। আমরা কি করব, জোর করে তলটাকে থিটা করে ঘুরে তারপর হিসাব করব। সুবিধা কি? কারণ পুরোপুরি টাইপ ওয়ান প্লাসের মতো হয়ে যাবে, ঠিক আছে? পুরোপুরি কি হবে, আমরা টাইপ ওয়ান প্লাস যেরকম পড়ছিলাম সেরকম হয়ে যাবে, কারণ টাইপ ওয়ান এর সাথে আমরা পরিচিত। এর জন্য আমরা কি করতেছি, ওকে থিটা করে ঘুরে নিচ্ছি যেন আমাদের একটা পরিচিত ফরম্যাটের সাথে মিলে, এতটুকুই আর কিছু না, ঠিক আছে? তো আমরা কি করবো, এখানে প্লাসকে থিটা করে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নেওয়ার পর তারপর অ্যানালাইসিস করব। প্রথমে থিটা করে ঘুরাবো, ঘুরানোর পর তারপর আপনি কি করেন, অ্যানালাইসিস করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বুঝছেন? তাহলে আমরা এখন কি করবো, প্রাসটাকে থিটা করে ঘুরাবো। কেন ঘুরাবো? কারণ ঘুরাইলে প্রাসটা আমাদের টাইপ ওয়ান প্রাসের সাথে একটু মিলবে, ওকে? তো আমাদের কাছে এখন প্রাসকে থিটা করে ঘুরাবো, প্রাসকে কি করবো, থিটা করে ঘুরাবো, মানে তলটাকে আসলে, ঠিক আছে? তলটাকে, প্রাসকে বলা না ঠিক হচ্ছে না, তলটাকে লিখি, আমরা কি করবো, তলটাকে থিটা করে ঘুরাবো,
তলটাকে থিটা কোণে ঘোরাবো, থিটা কোণে ঘোরাবো। ওকে, তো একটু দেখো ঘোরাইলে জিনিসটা কেমন হবে। এই যেখানে তো ছবি একটা আঁকাই আছে, খসড়া টাইপের ছবি, বাট আমি যদি একদম পারফেক্ট একটা ছবি আঁকি তাহলে জিনিসটা দেখতে হবে এরকম, একদম পুরো এরকম চলে আসবে। ঠিক আছে, প্রাস ছিল কোথায়? প্রাস ছিল এখানে, প্রাসটা এখান থেকে গেছে কোথায়? প্রাসটা গেছে এখানে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে অ্যানালাইসিসে কিছু চেঞ্জ আসবে। কিরকম চেঞ্জ আসবে একটু ভালো মতো খেয়াল করো। প্রাসের আদিবেগ কাজ করতেছে এইদিকে, এই অ্যাঙ্গেলটা কত? অবশ্যই 90 মাইনাস থিটা। কেমনে 90 মাইনাস থিটা একটু আগে বের করছো তোমরা? দেখো তো এই তলের সাথে প্রাসের আদিবেগের কোণ কত? 90 মাইনাস থিটা না, মাত্র বের করলাম না, ওইটাই বসাইতে হবে, 90 মাইনাস থিটাই বসাইতে হবে। তো আমার কি আসবে এখানে? আসবে 90 মাইনাস থিটা। এখন হলো আসল মজার ব্যাপার। কি মজার ব্যাপার ভাইয়া? এখানে গ্র্যাভিটি কোন দিক কাজ করতেছিল? গ্র্যাভিটি কাজ করতেছিল কোন দিকে? নিচের দিকে। গ্র্যাভিটি কাজ করতেছিল কোন দিকে? নিচের দিকে। আপনি কি করছেন? পুরো সিস্টেমটাকে থিটা কোণে ঘোরাই দিয়েছেন। পুরো সিস্টেমটাকে থিটা কোণে ঘোরাইলে গ্র্যাভিটিও থিটা কোণে ঘুরে যাবে না, গ্র্যাভিটি ডিরেকশনও থিটা কোণে ঘুরে যাবে না। মানে সহজ কথা, আপনার এই ম্যাথে যত রকমের ডিরেকশন আছে আপনি সব ডিরেকশনকে কি করছেন? থিটা কোণে ঘুরে দিয়েছেন। যদি সব ডিরেকশনকে থিটা কোণে ঘুরান, গ্র্যাভিটি ডিরেকশনও কি থিটা কোণে ঘুরে যাবে না? অবশ্যই গ্র্যাভিটি ডিরেকশন থিটা কোণে ঘুরে যাবে। দ্যাট মিন্স গ্র্যাভিটি এবার লম্বালম্বি নিচের দিক কাজ করবে না। গ্র্যাভিটি কোন দিক কাজ করবে? গ্র্যাভিটি কাজ করবে এই দিকে। মানে গ্র্যাভিটি আগে কোন দিক কাজ করতো? আগে কাজ করতো এই দিকে, রাইট? আপনি কি করছেন? সেটাকে থিটা কোণে ঘুরাইছেন। গ্র্যাভিটি আগে কোন দিক কাজ করতো? এই দিক কাজ করতো। আপনি পুরো সিস্টেমটাকে থিটা কোণে ঘুরাইছেন না, তাহলে গ্র্যাভিটি এখন কই চলে গেছে? এই জায়গা থেকে থিটা কোণে এই দিক চলে গেছে। তার মানে এবার এক্স অক্ষ বরাবর গ্র্যাভিটি আছে, ওয়াই অক্ষ বরাবর গ্র্যাভিটি আছে। আগে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর গ্র্যাভিটি ছিল, সেটা ছিল নিচের দিকে, বাট এখন আপনি সিস্টেমটি কি করছেন? থিটা কোণে ডান দিক ঘুরাই দিয়েছেন। তার মানে গ্র্যাভিটিও কি হইছে? ডান দিক ঘুরে গেছে। সিম্পল। তাহলে এখন আমার ওয়াই অক্ষ বরাবর গ্র্যাভিটি হবে জি কস থিটা, এবং এক্স অক্ষ বরাবর গ্র্যাভিটি হবে জি সাইন থিটা। সো আমার এক্স অক্ষ বরাবর এবার ত্বরণ আছে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে। এটা আমার কি? এক্স অক্ষ বরাবর ত্বরণ এ এক্স, আর এটা কি আমার? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ ওয়াই। ঠিক আছে, বাকি সব সেম, বাকি সব সেম। তুমি দেখো এখানে আমার এক্স অক্ষ বরাবর আদিবেগ কত হবে? এক্স অক্ষ বরাবর আদিবেগ হবে ইউ কস 90 মাইনাস থিটা, কারণ অ্যাঙ্গেল এখানে 90 মাইনাস থিটা। অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে খালি থিটা লিখতাম, অ্যাঙ্গেল কত? 90 মাইনাস থিটা। তার জন্য কি লিখবো? 90 মাইনাস থিটা লিখবা। এখন কস 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। তাহলে ইউ এক্স হবে কত? ইউ সাইন থিটা। ওকে, ইউ ওয়াই কত হবে বলো? ইউ সাইন 90 মাইনাস থিটা। সাইন 90 মাইনাস থিটা মানে কি বলো তো? কস থিটা। তাহলে কি হবে? ইউ কস থিটা। ঠিক আছে, এই হলো এক্স অক্ষ বরাবর আদিবেগ, এই হলো ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। এটা কি বলতো? এক্স অক্ষ বরাবর ত্বরণ। এতদিন কোনো ম্যাথে আমরা এক্স অক্ষ বরাবর ত্বরণ দেখি নাই, প্রথম এই টাইপেই এক্স অক্ষ বরাবর ত্বরণ আসে। এবং এটা কি বলতো? এটা হলো ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। এখন গ্র্যাভিটি শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে না, এক্স অক্ষ বরাবর কিছুটা কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর কিছুটা কাজ করতেছে। দেখো তো, বুঝছো কিনা? দেখো 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 দেখো, বুঝতে পেরেছো? দেখো ভাই কেমন আছেন? আমার নামটা একটু পড়েন। ওকে নোহান, ভালো আছে আমি, তুমি কেমন আছো? দেখো 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 দেখো, থিটা কোণে ঘুরালে দুইটা টু থিটা হবে না? না না না, টু থিটা কেন হবে? থিটা কোণে ঘুরাইলে এই জিনিস এমনে ছিল, ঠিক আছে, এমনে ছিল। ওকে, জিনিসটাকে এই পাশে থিটা কোণে ঘুরাইছো, এই পাশে থিটা কোণে ঘুরানো মানে কি? এই পাশে তো অটোমেটিক্যালি থিটা কোণে ঘুরে যাবে, টু থিটা কেন হবে? এই পাশে তুমি থিটা কোণে ঘুরাইছো মানে কি? এই পাশে তো অটোমেটিক্যালি থিটা কোণে ঘুরে যাবে। ঠিক আছে, বুঝছো? হু, দেখো দেখো, টু থিটা হবে না? থিটা হবে। দেখো দেখো, আমি ঘোড়া তুমি ভেড়া, প্রমিত ভাইসা ধন্যবাদ। এই বুঝছো নাকি? দেখো আসল জিনিস দেখো। আচ্ছা মোটামুটি স্যার, মোটামুটি বুঝছো? ভালো মতো বুঝে নাই। আচ্ছা, এই জিনিস যদিও তোমাদের বইয়ে নাই, এটা হলো তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশন আসতে পারে এরকম কিছু, এগুলো একটু ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, ওকে, আচ্ছা, খুব ভালো লাগলো ভাইয়া, আপনি মানেই জোস, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, এখন দেখো এইটা যেহেতু টাইপ 1 প্লাসের মতো, যেহেতু টাইপ 1, তার মানে এখানে আমরা কি কি পাইতে পারি? আমরা এখানে একটা পর্যায়কাল পাইতে পারি, আমরা এখানে একটা সর্বোচ্চ উচ্চতা পাইতে পারি, আমরা এখানে একটা আনুভূমিক পাল্লা পাইতে পারি। সো এই তিনটা জিনিস একটু আমরা বের করবো, ঠিক আছে? এটার পর্যায়কাল বের করবো, এটা আনুভূমিক পাল্লা বের করবো, এটা সর্বোচ্চ উচ্চতা বের করবো। এটা বের করলে শেষ, এর চেয়ে বেশি এটা কিছু লাগবে না, ঠিক আছে? তুমি যদি এতটুকু বের করতে পারো, দ্যাটস মোর দ্যান এনাফ। মানে তুমি যদি আনুভূমিক পাল্লা বের করতে পারো, সর্বোচ্চ উচ্চতা বের করতে পারো, তোমার কি বলে পর্যায়কাল বের করতে পারো, এরপর না আর কিছু লাগবে না। এই তিনটা বের করতে পারলেই হবে এই টাইপের প্রাস থেকে।
ত্বরণ কোন দিক বরাবর কি আপনি বলতো? গ্র্যাভিটি হলো কাজ করতেছে এই দিকের সাথে থিটা কোণে, ঠিক আছে? গ্র্যাভিটি তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ হলো, সরি এটা হলো ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, দুঃখিত, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ যেটা আমাদের এ ওয়াই সেটা হলো জি কস থিটা, এবং এক্স অক্ষ বরাবর ত্বরণ যেটা এ এক্স সেটা হলো জি সাইন থিটা, ঠিক আছে? ওকে, একটা এক্স ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আর একটা কি আমাদের এক্স অক্ষ বরাবর ত্বরণ, ঠিক আছে? বের হয়েছে? আচ্ছা, আমাদের এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? ইউ সাইন থিটা, মানে একবারে কস 90 মাইনাস থিটা লেখা আর সাইন থিটা লেখা তো সেমই, আর এ বরাবর কি বলতো? এটা হলো আমাদের ইউ এক্স, আর এটা হলো আমাদের ইউ ওয়াই, সেটা কত? ইউ কস থিটা, ঠিক আছে? মানে সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা। এখন আমরা কি বের করতে চাচ্ছি যে আমার এই প্রাসটা ম্যাক্সিমাম কত হাইটে উঠবে, ঠিক আছে? আমাদের এই প্রাসটা কি করবে, ম্যাক্সিমাম কত হাইটে উঠবে এটা আমরা একটু বের করতে চাই, ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, ম্যাক্সিমাম হাইট কি আমরা বের করবা, ম্যাক্সিমাম হাইট কি আমরা বের করবা? খুবই সোজা, এটা কঠিন কিছুই না। ম্যাক্সিমাম হাইট বের করার তোমাদের একটা টেকনিকও শিখেছিলাম, মনে আছে? ম্যাক্সিমাম হাইট বের করার তোমাদের একটা টেকনিকও শিখাইছিলাম, মনে আছে কিনা? সেই টেকনিক দিয়ে করতে পারো, অথবা তোমার এইভাবে করতে হবে যে যখন আমার প্রাসটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে পৌঁছাবে, যখন প্রাসটা আমার ম্যাক্সিমাম হাইটে গিয়ে পৌঁছাবে, খেয়াল করেন, যখন প্রাস আমার ম্যাক্সিমাম হাইটে গিয়ে পৌঁছাবে তখন ওয়াই অক্ষ বরাবর প্রাসের যে বেগটা সেটা হয়ে যাবে শূন্য। এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ কিন্তু সবসময় থেকেই যায়, মনে আছে কিনা তোমাদের? তোমাদের পড়িয়েছিলাম এক্স অক্ষ বরাবর প্রাসের বেগ সবসময় থেকেই যাবে, বাট নাই হয়ে যাবে কোনটা? সর্বোচ্চ উচ্চতায় গিয়ে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বাদ হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর প্রাসের বেগটা। মানে ম্যাক্সিমাম হাইটে, সহজ কথা, ওয়াই অক্ষ বরাবর যে প্রাসের যে ভেলোসিটি সেটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম হাইটে গিয়ে ওয়াই অক্ষ বরাবর প্রাসের বেগ হয়ে যাবে শূন্য। ওয়াই অক্ষ বরাবর প্রাসের বেগ কত হবে? শূন্য হবে। প্রাসের বেগ কত হবে? শূন্য হবে, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর প্রাসের বেগ হবে শূন্য। তার মানে ভি ওয়াই যেটা, মানে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ যেটা, সেটা কত? শূন্য। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত বলো? এই ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হলো জি কস থিটা। কত? জি কস থিটা। কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর প্রাসটার আদিবেগ কত? ওয়াই অক্ষ বরাবর প্রাসটার আদিবেগ হলো ইউ কস থিটা। এখন আমরা শেষ বেগ জানি, ত্বরণ জানি, আদিবেগ জানি, আমাদের কি লাগবে? সরণ, যে কতখানি উপরে উঠার পর প্রাসের শেষ বেগ শূন্য হয়, ওয়াই অক্ষ বরাবর কতটুকু উপরে উঠার পর ওয়াই অক্ষ বরাবর প্রাসের শেষ বেগ শূন্য হয় সেটা আমাদের বের করতে হবে। ফর্মুলা কি হবে বলেন, 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 v স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু u স্কয়ার্ড প্লাস 2gh, ঠিক আছে? কি বললাম? v স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু u স্কয়ার্ড প্লাস 2gh, ঠিক আছে? gh না, অ্যাকচুয়ালি এটা কি as লেখো, gh এভাবে না লেখো, কি লেখো? 2as, ঠিক আছে? খুবই সহজ। দেখেন এটা কাজ করছে কোন দিকে? উপরের দিকে। এটা কাজ করছে কোন দিকে? নিচের দিকে। একটাকে ধরেন প্লাস, একটাকে ধরেন মাইনাস। সাইন কনভেনশন নিয়ে তো আপনাদের সমস্যা থাকার কথা না। আমার এ ওয়াই যেটা কোন দিক কাজ করছে? নিচের দিক কাজ করছে। আর আমার ইউ ওয়াই যেটা কোন দিক কাজ করছে? উপরের দিক কাজ করছে। একটাকে প্লাস নিবো, একটাকে কি নিবো? মাইনাস নিবো। ওকে, দেখো এটাকে, এই ফর্মুলাকে আমরা কোন অক্ষ বরাবর অ্যাপ্লাই করবো? ওয়াই অক্ষ বরাবর, রাইট? তাহলে আমরা কি লিখবো? ভি ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই স্কোয়ার্ড প্লাস 2 ইনটু এ ওয়াই ইনটু এস ওয়াই, ঠিক আছে? ওকে, এখন আমাদের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভি ওয়াই টা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। মানে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, ঠিক আছে? ইউ ওয়াই টা কত হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে? ইউ কস থিটা। তাহলে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করলে কি হবে? ইউ কস থিটা স্কোয়ার্ড, ঠিক আছে? 2 ইনটু এ ওয়াই, এ ওয়াই টা কত হয়ে যাবে? এ ওয়াই টা কত? জি কস থিটা। কোন দিকে? নিচের দিকে। এ ওয়াই এর মান জি কস থিটা, কিন্তু কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে আমরা কি ধরছি? মাইনাস। তাহলে বসো মাইনাস জি কস থিটা, তাহলে মাইনাস 2g cos থিটা ইনটু sy, sy টা কি? y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। আমরা কোন দূরত্বটা বের করতেছি? y অক্ষ বরাবর ম্যাক্সিমাম কতখানি উপর উঠবে সেটা বের করতেছি, রাইট? তার মানে আমরা কি বসাবো? h max, কি বসাবো? h max। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট বের হবে h max is equals to u, সরি, u cos থিটা তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2g cos, ঠিক আছে? সেম ভাই, সেম। ওখানে ছিল sin থিটা, এখানে আসছে cos থিটা।
ওইখানে গ্র্যাভিটি পুরোটা ওয়াই অক্ষ বরাবর কাজ করছিল, তার জন্য নিচে ছিল 2g, এখন পুরো গ্র্যাভিটি কাজ করে না, গ্র্যাভিটি কোন অংশটা কাজ করছে ওয়াই অক্ষ বরাবর g cos থিটা, তার জন্য আসছে 2g cos থিটা, আর কিছুই না, ঠিক আছে? সেম ওই যে দেখো, মনে করো দেখো আমাদের h max এর ফর্মুলা কি ছিল, h max এর ফর্মুলা ছিল u স্কয়ার্ড বাই 2g, u টা কি ওয়াই অক্ষ বরাবর যে বেগটা কাজ করতেছে, এখানে ওয়াই অক্ষ বরাবর কোন বেগটা কাজ করতেছে, u cos থিটা, তাহলে দেখো u cos থিটা তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2g, g টা কি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, এবার ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত বলো তো, g cos থিটা, তার জন্য g এর জায়গায় আসছে g cos থিটা, আর কিছুই না, মানে তুমি চাইলে শর্টকাট দিয়ে বের করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে আমার উপরে বসবে u ওয়াই অক্ষ বরাবর বেগের স্কয়ার, উপরে কি বসবে ওয়াই অক্ষ বরাবর বেগের স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু ওয়াই অক্ষ বরাবর ত্বরণের মান, আর কিছু না, ঠিক আছে? উপরে ওয়াই অক্ষ বরাবর বেগের স্কয়ার, ওয়াই অক্ষ বরাবর বেগ কত, u cos থিটা, তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, আগে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ পুরো ছিল g, বাট এখন কি g আছে, না কি আছে, g cos থিটা, তার জন্য আসছে g cos থিটা, বুঝছো? দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, দেখো দেখো, তাহলে পরেরটাই যাবো, ভাইয়া কারো কোনো সমস্যা আছে, দেখো কারো কোনো সমস্যা, কারো কোনো সমস্যা, দেখেন তো অনেক প্র্যাকটিস করতে হবে ভাই, হ্যাঁ 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 অবশ্যই, মানে অনেক প্র্যাকটিস করতে হবে, দাদা প্যারা লাগতেছে, ভালো লাগতেছে না ক্লাস করতে, সরি টু সে, সমস্যা নেই সমস্যা নেই, চিল চিল চিল, একটু অসময়ের ক্লাস তো ভালো নাই লাগতে পারেন, তার উপর হলো একটু কঠিন জিনিসপত্র পড়তেছি হালকা একটু, ঠিক আছে? তার জন্য হয়তো প্যারা লাগতেছে, বাট নেক্সট বার যখন করবা দেখবো তোমার জন্য ইজি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা একবার গহিনের গহিন থেকে বুঝিয়ে আসি দাদা, ওকে সেরা, না না সমস্যা নেই, ঠিক আছে, ওকে 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 ওকে। তাহলে এরপর যেটা আমাদের বের করা লাগবে সেটা হলো সেটা হলো সেটা হলো দেখো পর্যায়কাল, বলো পর্যায়কাল তোমরা এটা এমনি বের করতে পারবো, জায়গা পর্যায়কাল, এটা আমার হেল্প লাগবে না মনে হয়, তোমরা চাইলে এমনি বের করতে পারবে এটার পর্যায়কাল, এটা পর্যায়কাল বের করার কোনো ব্যাপারই না, বলো তাহলে পর্যায়কাল কি হবে, দেখো 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 খুব ইজি, পর্যায়কাল মানে কি বলো, প্রাস্টটাকে তুমি নিক্ষেপ করছো, মানে প্রাস্টটা আবার ভূমিতে ফিরে আসতে কত সময় লাগছে সেটাই তো, রাইট? প্রাস্টটাকে আমরা নিক্ষেপ করছি, প্রাস্টটা আবার ভূমিতে ফিরে আসার জন্য যে সময়টা লাগতেছে সেটা কি আমাদের পর্যায়কাল, এখন দেখেন প্রাস্টটাকে আমরা কত বেগে নিক্ষেপ করছি, ইউ বেগে নিক্ষেপ করছি কত কোণে, 90 মাইনাস থিটা কোণে, রাইট? আচ্ছা এই বরাবর গ্র্যাভিটি কোন দিকে, গ্র্যাভিটি এই দিকে, এই অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেল থিটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত, জি কস থিটা, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত, জি সাইন থিটা, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর আদিবেগ কত, ইউ sin theta, x অক্ষ বরাবর সরি y অক্ষ বরাবর আদিবেগ কত, u cos theta, ওকে, x অক্ষ বরাবর আদিবেগ u sin theta, y অক্ষ বরাবর আদিবেগ কত, u cos theta, ঠিক আছে? এখন আমাদের কি লাগবে, পর্যায়কাল, পর্যায়কাল মানে কি, মানে হলো আমি প্রাস্টকে নিক্ষেপ করব, প্রাস্টটা আবার ভূমিতে ফিরে আসার জন্য ওর যতটুকু সময় লাগবে, রাইট? আচ্ছা প্রাস্টটা ভূমিতে ফিরে আসা মানে কি, মানে y অক্ষ বরাবর সরল শূন্য হয়ে যাওয়া, রাইট? এটা তো বুঝি, প্রাস্টটা ভূমিতে ফিরে আসা মানে কি, প্রাস্টটা ভূমিতে ফিরে আসা মানে হলো y অক্ষ বরাবর সরণ কত হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া, সো পর্যায়কাল বের করা মানে হলো প্রাস্টটি ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময়, লেখো একটু লিখে নাও তাহলে সুবিধা হবে, প্রাস্টটি ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময়, ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় কি সময়, ঠিক আছে? প্রাস্টটা ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময়, প্রাস্টটা ভূমিতে ফিরে আসতে প্রয়োজনীয় সময় মানে কি বলো তো, ভূমিতে ফিরে আসা মানে কি, মানে প্রাস্টের ওয়াই অক্ষ বরাবর সরণ শূন্য হওয়া লাগবে, প্রাস্ট ভূমিতে ফিরে আসবে মানে কি, মানে ওয়াই অক্ষ বরাবর তার সরণ কি হয়ে যাওয়া লাগবে, শূন্য হওয়া লাগবে, দেখো ওয়াই অক্ষ বরাবর সরণ বাড়তেছে 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 বাড়তেছে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওয়াই অক্ষ বরাবর সরণ হয়ে যাবে ম্যাক্সিমাম, তারপর ওয়াই অক্ষ বরাবর সরণটা কমবে 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 কমবে, যখন ভূমিতে সে হিট করবে তখন ওয়াই অক্ষ বরাবর প্রাস্টের সরণ হয়ে যাবে কত, শূন্য হয়ে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? তো আমাদের এখানে কি হওয়া লাগবে, এখানে ওয়াই অক্ষ বরাবর সরণ হইতে হবে শূন্য, ওয়াই অক্ষ বরাবর সরণ কত হইতে হবে, শূন্য হইতে হবে, বুঝছেন? এটাই আমরা দেখবো যে ওয়াই অক্ষ বরাবর সরণ শূন্য হইতে কত সময় লাগতেছে, সেই যে সময়টা সেটাই কি হবে আমাদের এই টাইপ ফাইভ এর প্রাসের পর্যায়কাল, ঠিক আছে? ওকে কেমনে বের করবো, দেখেন ওয়াই অক্ষ বরাবর সরণ কত আমাদের, শূন্য, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত আমাদের, উইচে ইউ কস থিটা, ঠিক আছে? আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হলো জি কস থিটা, ওকে, এটা কোন দিক কাজ করতেছে, এটা কাজ করছে উপরের দিকে, এটা কাজ করছে কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে? আমরা কি জানি, আমরা কি জানি, দেখেন আপনার সরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, টাইম বের করা লাগবে, আমরা জানি s is equals to ut plus half a t square, এই ফর্মুলাটা আমরা কোন অক্ষ বরাবর অ্যাপ্লাই করব, ওয়াই অক্ষ বরাবর, দেখো তো ওয়াই অক্ষ বরাবর সরণ কত, শূন্য,
বরাবর আদিবেগটা কত? ইউ কস থিটা, রাইট? কোন দিকে? উপরের দিকে। আমরা ধরলাম উপরের দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস, ঠিক আছে? তাহলে ইউ ওয়াই যেটা, সেটার মান কত? ইউ কস থিটা, মানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? ইউ কস থিটা, ঠিক আছে? ইউ কস থিটা মাল্টিপ্লাইড বাই টি। ত্বরণ কত? ত্বরণ কত আমাদের ওয়াই অক্ষ বরাবর? ত্বরণ কত? জি কস থিটা, কিন্তু কোন দিকে? নিচের দিকে। তাহলে অবশ্যই মাইনাস দিতে হবে, মাইনাস হাফ জি কস থিটা তার উপর স্কোয়ার, টি স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা কাজ করবো, এটাকে এই পাশে নিয়ে আসি, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি আসতেছে? জি কস থিটা বাই টু ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু টি। সো দেখো, একটা টি বাদ চলে যাচ্ছে, কস থিটা বাদ চলে যাচ্ছে, দেখো কস থিটা বাদ, একটা টি এর সাথে আর একটা টি বাদ, তাহলে থাকতেছে হলো টি ইজ ইকুয়ালস টু টু ইউ বাই জি, কি থাকতেছে? টি ইজ ইকুয়ালস টু 2u by g, আর কিছু থাকতেছে না, t is equals to what? 2u by g. So, এইটাই হলো আমাদের এই টাইপের প্রাসের ক্ষেত্রে কি? পর্যায়কাল। বুঝতে পারছো? দেখো 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 দেখো, বুঝছো কিনা? দেখো 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 দেখো, বুঝতে পেরেছো কিনা? তা আমার কলমের কালই শেষ হলো। আচ্ছা ওকে, আজকে অনেক জটিল জিনিসপাতি পড়াই ফেলতেছি, সবার কলমের কালি সবকিছু শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, একটু পড়া লাগবে, একটু কঠিন জিনিসপাতি একটু পড়া লাগবে, ঠিক আছে? একটু ইয়া লাগতে পারে, বাট একটু কঠিন জিনিসপাতি একটু পড়া লাগবে, ঠিক আছে? দেখো 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 দেখো, বুঝতে পেরেছো কিনা? দেখো কস এন্ড কস ক্যান্সেল, হ্যাঁ কস এন্ড কস ক্যান্সেল হয়ে যাবে এবং আলটিমেটলি এটা থেকে যাবে, আর কিছু না, ঠিক আছে? মাত্র কোচিং করে আসলাম, আজ আর লাইভ কপালে নাই, রেকর্ডেড ভরসা, ঠিক আছে? সমস্যা নেই, রেকর্ডেড করে নিও, প্যারা নেই জি দাদা, অনেকটা বুঝছি, ঠিক আছে, সেরা। তাহলে আমরা পর্যায়কাল বের করলাম, আমরা কি বের করলাম? সর্বোচ্চ উচ্চতা বের করলাম, লাস্ট যে জিনিসটা বাকি থাকে সেটা হলো আনুভূমিক পাল্লা, এটা বের করলে শেষ আমাদের গতিবিদ্যা কমপ্লিট। চলো, লাস্ট যে জিনিসটা বাকি থাকে সেটা কি? আনুভূমিক পাল্লা, ঠিক আছে? শেষ যে জিনিসটা আমাদের অবশিষ্ট আছে তাহার নাম হলো আনুভূমিক পাল্লা, ঠিক আছে? এখন এই আনুভূমিক পাল্লা কেমনে বের করবো? খুবই ইজি, দেখেন আপনার প্রাসটাকে আপনি এখান থেকে নিক্ষেপ করছেন, রাইট? প্রাসটা গেছে 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 এখানে গেছে, এখানে যাওয়ার জন্য কতটুকু সময় লাগছে? আমরা জাস্ট আগের কুয়েশনেই বের করে আসছি যে প্রাসের যে পর্যায়কাল, সেই পর্যায়কালটা হলো 2u / g, প্রাসের যে পর্যায়কালটা আমরা জাস্ট আগের কুয়েশনে বের করে আসছি 2u / g, তার মানে এখান থেকে এখানে যে পৌঁছাইতে প্রাসটার সময় লাগতেছে কত? 2u / g পরিমাণ সময়, রাইট? প্রাসটা যে এখান থেকে এখানে গিয়ে পৌঁছাবে তার কতটুকু সময় লাগবে? 2u / g পরিমাণ সময়। এখন আমরা একটু আগে পড়লাম যে প্রাসটার আদিবেগ ছিল এই দিকে, এই অ্যাঙ্গেল ছিল 90 - থিটা, যেটা আমরা ছবি থেকে অ্যানালাইসিস করে বের করছিলাম একদম শুরুতে, তোমাদের মনে আছে কিনা? তো x অক্ষ বরাবর প্রাসের বেগটা অ্যাকচুয়ালি কত? u sin থিটা, রাইট? মানে u cos 90 - থিটা আর u sin থিটা তো একই জিনিস, সো cos 90 - থিটা লেখা বা u sin থিটা লেখা সেম জিনিস, ওকে? তাহলে আমাদের x অক্ষ বরাবর প্রাসের বেগ, সরি, x অক্ষ বরাবর প্রাসের বেগ হলো u sin থিটা। এখন যদি এটা আগের মতো হইতো যে আমার x অক্ষ বরাবর বেগটা একটা ধ্রুববেগ, যদি এরকম হইতো যে x অক্ষ বরাবর বেগটা একটা ধ্রুববেগ, তাহলে আমরা কি করতাম? আমরা লিখতাম আনুভূমিক পাল্লা ইজ ইকুয়ালস টু প্রাসের বেগ মাল্টিপ্লাইড বাই, মানে x অক্ষ বরাবর প্রাসের বেগ মাল্টিপ্লাইড বাই এখান থেকে এখানে যেতে প্রাসের যে সময়টা লাগে সেটা, এটা আমরা লিখতে পারতাম যদি x অক্ষ বরাবর বেগটা হইতো একটা ধ্রুববেগ, তাই না? আমরা অনেকদিন ধরে তাই করছি, প্রথম চারটা টাইপে তাই করছি, x অক্ষ বরাবর বেগটা ছিল একটা ধ্রুববেগ, সো আমরা x অক্ষ বরাবর প্রাসের যে আনুভূমিক পাল্লাটা ছিল সেটা কিভাবে বের করছি? বেগ মাল্টিপ্লাইড বাই সময়, এটা দিয়ে বের করছি, রাইট? বাট এখন তো এটা করা যাবে না, কেন করা যাবে না? কারণ x অক্ষ বরাবর বেগটা এখন আর ধ্রুববেগ নাই, আমরা একটু আগে পড়েছি যে গ্র্যাভিটি এখন কাজ করতেছে এরকম ডিরেকশনে, ঠিক আছে? এরকম ডিরেকশনে না, সরি, আগে কাজ করতো এরকম ডিরেকশনে, বাট এখন গ্র্যাভিটি কাজ করতেছে কোন ডিরেকশনে? এখন কাজ করতেছে এরকম কোন একটা ডিরেকশনে, ঠিক আছে? এবং এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এবং x অক্ষ বরাবর এই গ্র্যাভিটির একটা উপাংশ আছে, সেটা হলো জি সাইন থিটা, ঠিক আছে? x অক্ষ বরাবর এবার গ্র্যাভিটির একটা উপাংশ আছে, সেটা হলো জি সাইন থিটা, সরি। তার মানে x অক্ষ বরাবর এবার কিন্তু একটা ত্বরণ আছে, x অক্ষ বরাবর বেগ এবার সমবেগ না, x অক্ষ বরাবর কি আছে? ত্বরণ আছে। তাহলে আমরা x অক্ষ বরাবর কি কি জানি? দেখো, আমরা x অক্ষ বরাবর আদিবেগ জানি, ux is equals to u sin theta, আমরা জানি x অক্ষ বরাবর একটা ত্বরণ আছে, সেটা সমান কি? জি সাইন থিটা। এবং আমরা কত সময় পর সরণটা বের করতে চাই? দেখো, আনুভূমিক পাল্লা মানে কি? মানে x অক্ষ বরাবর সরণ, কত সময় ধরেই সরণটা হবে? প্রাসটা ভূমিতে ফিরে আসতে যত সময় লাগবে তত সময় ধরেই সরণটা বের করা লাগবে, প্রাসটা ভূমিতে ফিরে আসতে যে সময়টা লাগে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল। সেটা কত বের করেছি লাস্ট কুয়েশনে? 2u / g। তারপরে আমরা কত সময় ধরে অ্যানালাইসিস চালাবো? 2u / g সময় ধরে আমরা অ্যানালাইসিসটা চালাবো,
কত সময় ধরে চালাবো 2u/g তো আমরা দেখব এই 2u/g সময় ধরে প্লাসটা আনুভূমিক বরাবর কতটা ডিসটেন্স কভার করে কেমনে বের করব দেখো আদিবেগ তো আছে তরঙ্গ তো আছে সময় তো আছে আমরা জানি সরণ s ut + 1/2 at² মানে আগে যেভাবে y অক্ষ বরাবর গতির ফর্মুলা अप्लाई করতাম এখন ওইভাবে x অক্ষ বরাবর গতির ফর্মুলা अप्लाई করবা তার মানে আমরা x অক্ষ বরাবর করব sx uxt + 1/2 axt² काटाटी जा 4u স্কয়ার আচ্ছা না 4 আর 2 বাদ যাবে এটি একটা বাদ যাবে থাকবে 2 এখানে আছে হলো g স্কয়ার তাই না তাহলে এখানে একটা কাটাকাটি যাবে একটা কাটাকাটি যা থাকবে খালি g তাহলে কি থাকতেছে থাকতেছে হলো প্লাস 2u স্কয়ার sin θ / g এটাই থাকতেছে না এটাই কিন্তু থাকতেছে তাই না হ্যাঁ 2u স্কয়ার sin θ / g 2u স্কয়ার sin θ / g বাকি সব কাটাকাটি যাবে তাহলে কি হবে 4u স্কয়ার sin theta by g এই হলো এবারে আনুভূমিক পাল্লা দেখো বুঝছো কি না দেখো 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 বুঝছো কি না দেখো এই টাইপ 5 এর জন্য এই হলো আনুভূমিক পাল্লার ফর্মুলা সব বিচলে মুখস্থ করতে পারেন আপনি চলে টাইপটা মনে রাখতে পারেন বুঝে বুঝে করতে পারেন আপনার ইচ্ছা করে করলেই হইছে ঠিক আছে আমার বুঝাই দেওয়ার আমি বুঝাই দিছি এখন আপনার ভাষায় একটু প্র্যাকটিস না করলে এটা হবে না এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর তুমি যদি এটা প্রপারলি প্র্যাকটিস না করো এটা পারবাই না ঠিক আছে এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর এটা প্র্যাকটিস করা লাগবে এটা প্র্যাকটিস করা লাগবে এটা প্র্যাকটিস না করলে হবে না দেখেন দেখেন না g স্কয়ার না g হবে g স্কয়ার হবে না একটা কাটাকাটি চলে যাবে ঠিক আছে g স্কয়ার না g হবে ঠিক আছে দেখো 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 বুঝতে পেরেছো সবাই দেখো মিম বানানোর জন্য কিছুই পেলাম না আয় আয় সমস্যা নাই মিম বানানো লাগবে না আজকে পড়ো আজকে সিরিয়াস পড়াশোনা করো আজকে সিরিয়াস পড়াশোনা হইছে ঠিক আছে ওকে দেখেন 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 বুঝছেন কি না দেখেন ভাইয়া তাহলে আমাদের পাঁচটা টাইপের প্লাস মোটামুটি শেষ হয়ে যায় ঠিক আছে আমাদের পাঁচটা টাইপের প্লাস মোটামুটি শেষ হয়ে যায় এইটা আপনারা বুঝে থাকলে এবং এরপর আমাদের প্লাসে আর কিছু বাকি নাই এন্ড তোমাদের যেটা বলছিলাম যে কৌণিক গতির যে পার্টটা সেটা আমরা নিউটনের মেকানিক্সে পড়ব এই চ্যাপ্টারে না এই চ্যাপ্টার অল পিক টু আস ওইটুকু এই চ্যাপ্টার আলাদা করে পড়া দরকার নাই আমরা যখন নিউটনের মেকানিক্স পড়ব একবারে কভার করে ফেলব সমস্যা নাই কোনো তো 21 তারিখ থেকে সিটি 2 एग्जाम এই সিটি তে 4 চ্যাপ্টার আছে কেমন হবে ভাই এগুলো না তো প্যারা কেউ না কলেজ পরীক্ষা না তো প্যারা কেউ না ভাই সমস্যা নেই সরি মাল্টিপ্লাই কো মনে করতে না না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আদার হ্যাঁ t is equals to t u to u by g হ্যাঁ h h h h এখানে বের করেছি ঠিক আছে মানে পর্যায়কালটা এই পার্টে বের করা হয়েছে মানে তিনটা জিনিস বের করা হয়েছে একটা ম্যাক্সিমাম হাই একটা পর্যায়কাল যেটা ইকুয়েশনে বের করা হয়েছিল 2u / g এবং সেটাই ইউজ করে ফারদার আনুভূমিক পাল্লা ঠিক আছে বুঝেছো দেখো দেখো বুঝতে পেরেছো কিনা দেখো 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 আদা 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 বেদি আদা ওকে স্যার আপনারা কি বুঝতে পারছেন দেখেন এই যে আজান দিয়ে দিবে আজান দেওয়ার আগে ক্লাসটা শেষ করি তাহলে ঠিক আছে আপনারা নামাজ পড়তে যাবেন আজান দিয়ে দিবে তার আগে ক্লাসটা শেষ করি দেখেন সবাই বুঝলে তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব আপনাদের সাথে দেখা হবে আবারো কালকে রাত 10টায় কালকে রাত 10টায় আপনাদের ক্লাস আছে ওকে দাদা একটু আসেন হ্যাঁ 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 ঠিক আছে সরি আচ্ছা আজান দিয়ে দিছে আমি মনে হয় ক্লাসটা আজকের মধ্যে এখানে শেষ করি এবার ঠিক আছে
চলো চলো যে ভালো একটা ছবি তুলি, ঠিক আছে? এই তোমরা যে নোটপ্যাড পোস্ট করার সময় এটা 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 সহ আর কি পোস্ট করতে পারো। আরেকটা আরেকটা ভালো ছবি তুলছি আজকে ভাই। আচ্ছা যাই হোক, কোলাপান আজকের মতো ক্লাস এখানে এসে দেখা হচ্ছে কালকে রাত 10টায় সিকিউ সলভিং ক্লাসে গতিবিদ্যায়। ওকে, টিল দ্যান টেক কেয়ার অফ ইয়ারসেলফ, পড়াশোনা করে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, পিস আউট।